ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি ঠাকুরের অন্যতম সন্ন্যাসী পার্শ্বদ স্বামী তুরিয়ানন্দ মহারাজকে প্রণাম নিবেদন করছি তার পূর্ণ জন্মতিথি উপলক্ষে আমরা তার জীবন জীবনচৈরিত অনুদ্ধান করছি এমনিতে তিথি অনুযায়ী জন্মতিথিটা হচ্ছে চন্দ্রপুষ শুক্লা চতুর্দশী তিথি শনিবার এবার পড়েছে বুধবার সাতাশে জানুয়ারি আঠেরোশো তেষট্টির জানুয়ারি মাসটা একটা মহাপূর্ণ মাস এই মাসে ঠাকুরের তিনজন সন্ন্যাসী পার্শ্ব জন্মগ্রহণ করেছেন এর মধ্যে কয়েকদিনের ব্যবধানে এই তিনজনের মধ্যে স্বামী তুরিয়ানন্দজি স্বামীজি রাজা মহারাজজি তুরিয়ানন্দজি জন্মগ্রহণ করেছেন ওই তেষট্টি তেসরা জানুয়ারি স্বামীজি বারোই জানুয়ারি আমরা তো সকলে জানি আর রাজা মহারাজজি একুশে জানুয়ারি মহাপূর্ণ মাস যুগাবতরের তিন সন্ন্যাসী পার্শ্বদ এই আঠেরোশো তেষট্টির জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন আর ওই আঠেরোশো তেষট্টিরই জুলাই মাসে শশী মহারাজজি রামকৃষ্ণানন্দজি চাকর করেছেন হরিনাথ চট্টোপাধ্যায়ের নাম ছিল বাবা সদব্রাহ্মণ চন্দ্রনাথ চট্টোপাধ্যায় খুব তেজস্বী সদব্রাহ্মণ ছিলেন একটা সাহেবী কোম্পানির গুদাম সরকার ছিলেন খুব বেশি আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না স্বাচ্ছন্দ্য ছিল না কিন্তু সন্তোষ ছিল যা আয় করতেন তাতেই তিনি এবং তার ঠিক তার মতনই ধর্মপরায়ণ সদ্গৃহিণী প্রসন্নময়ী এরা সংসার চালাতেন তিন পুত্র তিন কন্যা কিন্তু কন্যাদের মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছাড়া সকলেই অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন তিন পুত্র হচ্ছে কি মহেন্দ্রনাথ উপেন্দ্রনাথ হরিনাথ হরিনাথই হচ্ছেন হরিনাথ চট্টোপাধ্যায় হরি মহারাজ আমাদের তুরিয়ানন্দী গোষ্ঠীতে লেখা ছিল যে তিনি বিদ্যান হবেন তপস্বী হবেন এবং সন্ন্যাসী হবেন তিন বছর বয়সেই মাতৃবিয় হলো দুর্ঘটনায় বলা যায় একটা খ্যাপা শেয়াল তার তখন তিন বছর বয় হরিনাথকে আক্রমণ করলো মা সন্তানকে বাঁচানোর জন্য হরিনাথকে হাত দিয়ে উঁচুতে তুলে ধরলে যাতে শিয়ালটি তার কোনো ক্ষতি করতে পারে না পারে শেয়ালটি এসে মাকে মাতাকে প্রসন্নময়ীকে দেবীকে ক্ষতবিক্ষত করলেন কিছুদিন পরে সব ঘা হয়ে গেল সব সেফটিক হয়ে গেল তিনি দেহত্যাগ করলেন এখন বড় ভাই হরিনাথ ছিল তার থেকে কুড়ি বছর বয়সের বড়ো বলছি বড়ো ভাই মহেন্দ্রনাথ কুড়ি বছর বড় ছিল উপেন্দ্রনাথ দশ বছর এই যে বড় ভাইয়ের যে সহধর্মিনী তিনি এই বাচ্চাটি মায়ের স্থান দখল করলেন খুব স্নেহ করেছেন সারা জীবন পরবর্তীকালেও তুরিয়ানন্দজি মহারাজ এই বড় বৌদি সম্বন্ধে বলতেন যে তার কাছেই মানুষ হয়েছিলাম সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকতুম ভয়ানক নেওটা ছিলাম আমায় খুব স্নেহ যত্ন করতেন মার মতো মানুষ করেছিলেন সাধু হয়ে গেলেও তার জন্য চিন্তা ছিল তার শরীর যাওয়ার পর নিশ্চিন্ত হল আমরা দেখব যে হরিমহারাজি ছোটোবেলার থেকেই বৈদান্তিক কিন্তু ঠাকুরের ইচ্ছায় শুকনো বৈদান্তিক হৃদয়টাও খুব ছিল যার জন্য বলছেন যে সন্ন্যাসী হওয়ার পরেও এই মাতৃ সমা বৌদির জন্য খুব চিন্তা হতো কিন্তু তিনি যখন দেহত্যাগ করলেন তখন একেবারে নিশ্চিন্ত হরিনাথ মহারাজ তুরিয়ানন্দজি মহারাজের বাড়ি ছিল মানে এখানে থাকতেন কলকাতায় বাগবাজারের বোস পাড়াতে আর ছোটবেলা থেকেই গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গে তার ভাব ছিল বন্ধুত্ব ছিল যদিও অখণ্ডানন্দজি মহারাজ এক বছরের ছোট ছিলেন তিনি থাকতেন আহিরি টোলাতে বারো বছর বয়সে পিতারও মৃত্যু হল পিতাও অন্য ধরনের মানুষ ছিলেন দাদারাও খুব ভালো ছিলেন তা মৃত্যুর আগে সেই সময় তিনি খুব কাঁদছেন তখন দিদি গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হলো আগে তখন গঙ্গা স্পর্শ করে দেহত্যাগ করেন সে সময় এসে এসে গেছে পিতার তাকে গঙ্গাতে নিয়ে যাওয়া হয়েছে শুয়ে রাখা হয়েছে গঙ্গার জলে পাটা ডুবিয়ে আর ছোট হরিনাথ বড়ো বছরের হরিনাথ খুব কাঁদছে তখন জ্যেষ্ঠা ভগিনী বললেন যে ওকে আপনি কিছু উপদেশ করুন তখন দেখা গেল কি অনাসক্তভাবে সেই মৃত্যুপথ যাত্রী পিতা বলছেন কি উপদেশ দেব আবার জগৎ হরির জগতের অর্থাৎ এই জগৎ জগৎ হরির জগতের প্রথম হরিটা সম্ভবত এই প্রথম হরি হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের এই কৃষ্ণময় যে হরি কৃষ্ণময় যে জগৎ সেই জগতের জগতেরই একজন তো আমার আমার পুত্র হরি কাজেই শ্রীকৃষ্ণই দেখবেন হরি জগতের জগৎ হরির তা বড় হয়ে উঠলেন বাবা চলে গেলেন এখন দাদা বৌদিদা এরাই পিতা স্থান নিয়েছেন এবং খুব স্নেহ যত্ন করে আর স্বাধীনতা দিয়ে সব থেকে বড় কথা হচ্ছে স্বাধীনতা দিয়ে বড় হতে দিয়েছেন বেশি বকা করতেন বকাঝকা করার মতো স্বভাবও তার ছিল না খুব তেজস্বী স্পষ্টবাদী ছিলেন ঠিকই স্বাধীনভাবেই বড় হচ্ছেন যেমন হরিমারা জিতুরানন্দজির বৈশিষ্ট্য হচ্ছে থেকে ছোটোবেলার থেকেই সাধু জীবনযাপন করছেন প্রত্যেকেই ঠাকুরের পার্শ্বত্র প্রত্যেকেই জন্ম থেকেই সাধু সাধু স্বভাব কিন্তু উনি একদম নিষ্ঠা বড় যেন সেদিন থেকেই যেভাবে পরবর্তীকালে সাধু জীবন যাপন করেছে ঠিক সেদিন থেকে কঠোর নিয়মানুবর্তা তপস্যা কৃচ্ছতা এর মাধ্যমে জীবন যাপন করতে শুরু করে দিয়েছেন সেই কিশোর বয়স থেকে যেমন শরীর চর্চা করতেন তেমনি ব্রহ্মচর্য পালনে তৎপরতা ব্রহ্মচর্য পালন তৎপরতা মানে কি যে ব্রাহ্মণ সন্তান পৈতে হয়ে গেছে গায়ত্রী জপ করতেন সন্ধ্যা আরাধনা করতেন নিয়মিতভাবে সন্ধ্যা করতে তিনবার গঙ্গা স্নান করতেন নিজে রান্না করতেন অবিষন্ন নিরামিষ ভোজন করতেন আর কঠিন শয্যায় শয়ন করতেন ব্রহ্মচারীদের মানে ট্র্যাডিশনাল মতে অর্থোডক্স মতে ব্রহ্মচারী সাধু তাদেরকে এইভাবে চলতে হয় যে একেবারে কোনো শরীরের কোনো আদর করা চলবে না শরীরকে একমাত্র এক ব্যাপারে সপাক অন্ন খাওয়া অবিষন্ন খাওয়া কঠিন শয্যায় শয়ন করতেন আর মন তো পবিত্র রাখতেনই বাইরে শরীরকেও এতটা নিগ্রহ করতেন আর সঙ্গে সঙ্গে শরীরকে শক্ত রাখার জন্য একশো ডন পাঁচশো বৈঠক করতেন এত ডন বৈঠক করতে যে বন্ধুরগুলো তুই একদিন মরে যাবি হুম পাত্তা দিতে না বলে আমি মরে যাব আর তোরা বেঁচে থাকবি এসব বলতেন তা অল্প বয়সী বেদান্ত বিচারে পারদর্শী এরকম একটা এমন একটা অসাধারণ জীবনযাপন করছেন তো পাড়া প্রতিবেশীরা দাদাকে মাঝে মাঝে বলতে ওর দিকে একটু দেখাও ওর দিকে নজর তো এরকম হয়ে যাচ্ছে দাদা খুব উদার ও তো কিছু অন্যায় করছে না নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তানকে যেভাবে চলতে হয় সেগুলোই করছে অত কিছু ভুল কিছু করছে না একেবারে নিখুঁতভাবে সেটা মেনে চলছে এটার জন্যই মনে হচ্ছে যেন অসাধারণ তা বা দাদা এইভাবে তাকে প্রোটেকশন দিতেন তা তল্পবয়সী বেদান্ত চর্চা করতেন এবং তিনি কোন রকম মানে পড়াশোনা কোথায় করলেন পড়াশোনা হচ্ছে কম্বুলিয়ার বাংলা স্কুলে পড়তেন প্রথমে কিছুদিন পড়লেন সেখানে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্যটা ভালো করে পড়ছিলেন তারপর গেলেন হচ্ছেন একটা খ্রিস্টান স্কুল জেনারেল অ্যাসেম্বলিতে হ্যাঁ তিনি কিন্তু একটা কোনো মানে গহিষ্ গ্রহিষ্ণু মনোভাব কোনো এক ঝোঁকা মনোভাব ছিল না এক ঝোঁকা মনোভাব রবীন্দ্রনাথ স্বামীজির সম্বন্ধে বলছেন যে তার মতের মধ্যে কোনো এক ঝোঁকা ভাব নেই ওয়ান সাইডের নয় নেই তেমনি প্রথম থেকে আমরা দেখছি বালক হরি তিনি বাংলা স্কুলে পড়েছেন সেখানে বাংলা সংস্কৃত শিখেছেন তারপর খ্রিস্টান স্কুলে পড়েছেন পড়ছেন কিন্তু কোনো একঝোঁকা মনোভাব নেই কেন ছোটোবেলার থেকেই তিনি গীতা পড়েছেন উপনিষদ পড়ছেন গীতা পড়ছেন চণ্ডী বিবেকচূড়ামণি এগুলো সব কণ্ঠস্থ তার তুলসী দাসের দোহা বলি এগুলো সব কাজে বেদান্তের প্রতিবাদ্য জিনিস তিনি প্রথমেই অন্তত শ্রবণ এবং মনন করে ফেলেছেন শুনতে হয় বিচার করতে হয় এগুলো হয়েছে কীরকম হয়েছে ছোটোবেলায় গঙ্গা স্নান করছেন হঠাৎ দেখা গেল তিনি স্নান করছেন গলা ডুব গলা পর্যন্ত ডুবে হঠাৎ গেল দূর থেকে কি একটা ভেসে আসছে বস্তার মতন বা একটা কিছু কালো মতন কি ভেসে আসছে তীরের লোকেরা বলে কুমির কুমির সঙ্গে সঙ্গে তিনি উঠে এসছেন উঠে এসে বললেন সংস্কার বসে উঠে এসছে উঠে সে মনে হলো আমি না বেদান্ত চর্চা করি আমি না আত্মা তাহলে কুমিরের জন্য ভয় পেলাম সঙ্গে সঙ্গে আবার জলে নেমে গেলেন সঙ্গে সঙ্গে জলে নেমে গেলেন আবার স্নান করতে শুরু করে দিলেন মন নিজেকে বলেন আমি দেহ নই আমি আত্মা আমার মৃত্যু নই যে কোনো কারণে হোক জলে টলে নাড়া পড়েছে হইচই হয়েছে কুবিরার ভাগ্যক্রমে আর আসেনি তাই এরকম তো হিন্দু ভাব বেদান্ত ভাব সত্যিভাবেই খালি মুখস্থ না নিজের জীবনেও আচরণ করার চেষ্টা করেন সেই ছোটোবেলার থেকে আবার খ্রিস্টান স্কুলে ভর্তি হয়েছেন খ্রিস্টান স্কুলে বাইবেল পড়ানো একদম আবশ্যিক কিন্তু বাইবেলের কক্ষে কক্ষে আবশ্যিক বোধ ছিল না অপশনাল ছিল বাইবেলের কাঠকক্ষে কেউ যেত কিন্তু তিনি যেতেন খুব শ্রদ্ধা সহকারে বাইবেল পড়তেন এদিকে এদিকে বাইবেল ওদিকে গীতা উপনিষদ চণ্ডী ছেলেবেলায় ছোটবেলার থেকেই মনে মনে চিন্তা যে সংসার যেভাবে লোকে করে সেভাবে করবেন না হ্যাঁ মানে বিবাহটিবাহ করবেন এটা একদম ভেবে গেছে এই সময় ছোটোবেলায় কাকার এক ছেলেকে মারা যেতে দেখলেন খুব তিনি ভালোবাসতেন তাকে কুর্ধত ভাই হ্যাঁ তাকে ভালোবাসতেন বৈরাগ্য আরও ভালো এই সময় চিতপুরে সর্বমঙ্গলার মন্দিরে একজন খুব সাধু এলেন বেশ উচ্চ পর্যায়ের সাধু সবাই যেতেন বাক সিদ্ধ ছিলেন তিনি তা তিনিও ওই তো তার বল্য তার সঙ্গে সেখানে যেতেন গিয়ে বসে থাকতেন ভালো লাগতো তো সাধু একদিন জিজ্ঞেস করলেন সবাই যায় কি কাদুর কাছে যে ভবিষ্যৎ কী চাকরি বাকরি কি রোকটক কি করে সারবে সাধু বলে দিতেন বাকসিদ্ধ চিনি ছিলেন যা বলতেন সেটা ফলে যেত কাজে লোকের ভিড় হতো তা তিনি যান চুপ করে বসে থাকেন তিনি আমার গঙ্গাধর মহারাজ যান তা যেদিন সাধু তাকে জিজ্ঞেস করো বলতে তিনি একাই চিনি ছিলেন কেন গঙ্গাধর মহারাজের কোনো উল্লেখ পাচ্ছি না তা সাধু একদিন জিজ্ঞেস কর তুমি তো প্রতিদিন আসো আর যাও কিছু তো চাও না তোমার কিছু চাওয়ার নেই তখন উনি বললেন হ্যাঁ আমি চাই ভগবান লাভ করতে চাই আর সাধন ভজন করতে তে চাই সাধু খুব খুশি হলেন কেউ তো চায় না প্রকৃত সাধু তিনি খুব খুশি হলেন বাবা খুব ভালো তা তোমার হবে কিন্তু একটু দেরি আছে এখন বাড়িতে থেকেই সাধন ভজন করো তো হরিনাথের এই সাধুর প্রতি শ্রদ্ধা ছিল এসেছিল নিশ্চয়ই তার সাধুর কথা তিনি মাথায় দিয়ে বাড়িতে বসে খুব নিষ্ঠা সহকারে সাধন ভজন করতে শুরু করলেন ঠাকুরকে দেখেছিলেন তিনি আর গঙ্গাধর মার্চ মিলে তখন তাদের তেরো চোদ্দ বছর বয়স আঠেরোশো সাতাত্তর সালে ইনি তো থাকতেন বাগবাজারে আর উনি থাকতেন আইচোলা তা একদিন ওই মানে রোটে গেল ওই মানে দক্ষিণেশ্বর পরবংশ তখন বিখ্যাত হল যে দীননাথ বাবুর বাড়িতে এই বাগবাজারে বাবুর বাড়িতে পরবংশ আসছেন আসছে দক্ষিণেশ্বর পরম গঙ্গাদার গঙ্গাধর আর তিনি দেখতে গেলেন তা তিনি দেখছেন যে একদম বেশ বলিষ্ঠ চেহারার লোক একটা কৃষক আয় লোককে নামাচ্ছে বলিষ্ঠ চেহারা মানে হৃদয় হবে গাড়ি থেকে নামাচ্ছেন তার কোনো প্রায় জ্ঞান নেই গাড়ি মানে গড়ার গাড়ি একটা পা নিচে আর একটা আরেকটা ধরে ধরে নামাচ্ছেন মুখ দেখে অবাক সুখদেব মানে আমি তো পড়েছি সুখদেব বোধহয় ইনি কি সেই সুখদেব ঠিক সুখদেবের মতন মনে হচ্ছে অর্ধবাহ দশা তারপর ঠাকুরকে নিয়ে যাওয়া হলো ওপরে সেখানে ঠাকুর ধীরে ধীরে বার্য সংজ্ঞা এলো তখন ঠাকুর কালিক এবং কৃষ্ণ অভেদ এ বিষয়ে একটা গান করলেন যশোদা নাচাত বলে নীলমণি সেরূপ লুকালি কোথা করালো বদনী গান শুনলেন খুব ভালো লাগলো তারপর ধর্ম প্রসঙ্গও করলেন মনের মধ্যে দাগ কাটলো কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যে দীক্ষা নেবেন বা যাবেন সেটা কিন্তু তখনও তার মনে হয়নি কারণ কারণ হচ্ছে তিনি বেদান্ত অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্যের বিবেচ উপনিষদের উপনিষদ পড়েন আর ঠাকুর পথ হ্যাঁ বোধহয় সেই কারণেই তখনও পর্যন্ত তার মনে হয়নি যে ঠাকুরের কাছেই গিয়ে আশ্রয় নেবেন সেটা মনে হয়নি কিন্তু বৈরাগ্যটা বেড়ে গেল বিয়ে করবান তো ঠিক করেছেন কিন্তু দাদা চেষ্টা করছেন দাদা চেষ্টা দাদা যেমন বাধা দেননি সৎভাবে চলুক সৎ ব্রাহ্মণ কিন্তু একেবারেই সংসার করবে না সেটা না এটাই কর্তব্য মনে করে বাবার স্থান তিনি নিয়েছেন তো তা তিনি এবং তার সহধর্মী মা বাবার স্থান নিয়েছেন সেজন্য জন্য বিবাহের সম্বন্ধ দেখছেন কিন্তু বিবের সম্বন্ধ যারা দেখতে আসছে তাদেরকেও তিনি সংসার অনিত্য ব্রহ্মসত্য জগৎ মৃত্যু বেদান্তের কথা বলছেন এখন এই বিচার শুনে পাতৃপক্ষ কেউ কেউ অগ্রসর হতে সাহস পায় না কাজেই ওই বিবাহের কথাবার্তা ওই বেদান্ত বিচার শুনেই পাত্রের মুখে সংসার অনিত্য ব্রহ্মসত্য জগত এসব শুনেই সে আটকে যেত কাজেই বিবাহ দিক থেকে কোনো বিপদ আর আসেনি আর পড়াশোনাতেও মন নেই কি হবে এই ইংরেজি বিদ্যা শিক্ষা কাজে এন্ট্রান্স পরীক্ষা যদিও খুব মেধাব আমরা দেখেছি কি পণ্ডিত পরবর্তীকালে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিলেন না এর আরো দু তিন বছর পরে যখন সতেরো বছর বয়স আঠারোশো আশি খ্রিস্টাব্দে তিনি একদিন নিজেই দক্ষিণেশ্বরে চলে গেলেন এবং ঠাকুর খুব খুশি হলেন ঠাকুর তো চেহারা দেখে বুঝতে পারতেন তার কিছু শুভ লক্ষণ দেখে ঠাকুর বললেন যে এইভাবে ছুটবে এসো না একা একা এসো ছুটির দিনটা এসো না ছুটির দিন অনেক লোক হয় ছুটির দিন ছাড়া অন্য সময় এসো তা ঠাকুর ঠাকুর কাছে যাতায়াত করলেন ঘন ঘন তা অদ্বৈত বিচার করেন আর রামগীতা তার খুব প্রিয় ঠাকুর দেখলেন ঠাকুর দেখছেন যে অতিরিক্ত জ্ঞান চর্চা করেন সেজন্য সেই অতিরিক্ত শুষ্ক জ্ঞান চর্চা যাতে না করে ঠাকুরের ভাব আছে জ্ঞান এবং ভক্তি দুই থাকবে হৃদয় থাকবে ঠাকুর জন্য তাকে নানাভাবে সংশোধন করে দিচ্ছেন তা এই অখণ্ডানন্দজি যান অন্যেরা যান ওখানে কিন্তু হরি মহারাজ বেশ কিছুদিন গেছেন গিয়ে আর যাচ্ছেন না বেশ কিছুদিন তো ঠাকুর এই জিজ্ঞেস করছেন সম্ভবত যে মহারাজকে জিজ্ঞেস করছে কি তোমার বন্ধুটি তো আসছে না সে খুব বেদান্ত চর্চা করছে খালি খুব ওই নিয়ে খুব আছে সময় পাচ্ছে না ওইখানে আসলে সময় নষ্ট হবে সেই জন্য বাদ তা ঠাকুর কিছু বললেন না কিছুদিন পরে যখন হরি মহারাজজি কি হাজির হয়েছেন তখন ঠাকুর বললেন যে কি গো তুমি নাকি খুব বেদান্ত চর্চা করছো তা বেদান্ত মানে কি ব্রহ্মসূত্র জগৎ মিথ্যা এই তো সব বিচারের সারমর্ম হরিণার সঙ্গে সঙ্গে শুদ্ধ মন্ত্র সঙ্গে সঙ্গে বলে ঠাকুর তো ঠিক কথাই বলছেন যা কিছু প্রতিবাদ্য সেটা তো এইটাই যা কিছু বিচার এটাকে এটাকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করে নেওয়ার জন্য যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ মিথ্যা মানে যে জগৎটা নেই দেখতে পাচ্ছি না এই অর্থে মিথ্যা না ব্রহ্ম সত্য সত্য মানে কি সত্য মানে যে দেখছি এই সত্য না সত্য মানে যে চিরকালের জন্য সত্য অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কাল অবাধিত সত্য এমন সত্য যে সত্যটার কোন সময় বাধাগ্রস্ত হচ্ছে না স্থানের দ্বারা নয় কালের দ্বারা নয় কোনো কিছুর দ্বারা চিরন্তন চিৎ আনন্দ ব্রহ্মই হচ্ছে একমাত্র সৎ চিরকাল আছে ওটা হচ্ছে আধার আধার ওই সতের উপর প্রতিষ্ঠিত বলে এই সবকে সৎ বলে মনে হচ্ছে মানে আছে বলে কাজে চিরন্তন সত্য তো ব্রহ্ম আর জগৎটা মিথ্যা কারণ এটা কোনো মুহূর্তেই চিরন্তন সত্য না এটা খালি পাল্টে পাল্টে যায় এটাকে ধরছি যে রূপে ধরছি পর মুহূর্তে সেই রূপটা পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এই মুহূর্তে যে জগৎটাকে দেখছি পর মুহূর্তে ঠিক সব কিছু ঠিক এক এক জায়গায় নয় একই বাড়িতে হয়তো আছি কিন্তু মুহূর্তটা চলে গেছে সময়টা চলে গেছে এই সময়ের মধ্যে আমি কতজনের সঙ্গে কথা বললাম ঠিক সেই সময়টাকে আমি কিন্তু বাঁধিয়ে রাখতে পারছি না জগতের চিরন্তন রূপ হিসাবে কাজী জগৎ মিথ্যা সত্য জগৎ মিথ্যা তাই তো হরি হরিমহারাজ ঠিক বুঝলেন তিনি বুঝলেন যে বিচার করে যতটা সময় যাচ্ছে সেটা নয় সাধন বজনই হচ্ছে আসল আরও আরো মানে নিষ্ঠা সহকারে তিনি এবার সাধন বজন করতে শুরু করলেন তারপরে এরকম ঠাকুরের কাছে থাকা মানেই এগুলো হচ্ছে অভিজ্ঞতা তা একদিন কিছুদিন পরে ইয়ে গেছেন হচ্ছে ঠাকুর এসেছেন ওই বলরামবাবুর বাড়িতে বলরামবাবুর বাড়িতে এসে ঠাকুর ডেকে পাঠিয়েছেন হরিমার্জকে ডেকে পাঠিয়েছেন কাছেই তো এখানে ডেকে পাঠিয়েছেন তারপর ডেকে পাঠিয়ে ঠাকুর ধর্ম প্রসঙ্গ করেছেন অন সকলের সঙ্গে করছে কিন্তু হরি মহারাজের মনে হচ্ছে তুরিয়ানন্দ মহারাজের মনে হচ্ছে যে ঠিক যেন তাকে উদ্দেশ্য করেই ঠাকুর বলছে তার জন্যই বিশেষ করে বলছেন কি কি বলছেন একটু পড়ছি ঠাকুর সহাস্যে কুশল প্রশ্ন করে ধর্ম প্রসঙ্গ করলেন তাকে একটু কুশল প্রশ্ন কি ভালো আছো তো করেই কী বলছেন ঠাকুর বলছেন জ্ঞান বলো ভক্তি বলো দর্শন বলো কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয় এই ঈশ্বরের কৃপা ছাড়া হবে না এ কথাটা একদম গেঁথে দিলেন ঠাকুর তারপরে ঠাকুর বলছেন কি জানো কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া জগৎটা তিনকালে অসৎ বলে ঠিক ঠিক ধারণা হওয়া কি কম কথা তার দয়া না হলে হয় না তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয় নইলে মানুষ নিজের সাধন করে সেটা কি ধারণা করতে পারে সাধনা করতে হবে তিনি সাধনা করতে করতেই বুঝতে হবে এই বোধ রাখতে হবে সাধনা করছি বটে কিন্তু তার কৃপা না হলে হবে না সাধনা এবং তার কৃপা ভিক্ষা দুটো চাই তার কতটুকু শক্তি মানে মানুষের কতটুকু শক্তি সে শক্তি দিয়ে সে কতটুকু ধারণা করতে পারে এভাবে ঈশ্বরের দয়ার কথা কৃপার কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হলো কিছুক্ষণ পরে অর্ধবর্জ্র দশা প্রাপ্ত হয়ে বলতে লাগলেন একটা ঠিক করতে পারে না আবার আর একটা চায় ঠাকুর পরবর্তীকালে তুরিয়ানন্দিকে বলেছেন জানিস মা বলে দিয়েছেন বলছেন ঘন ঘন আসবি ওই ঠাকুর তার কাছে যারা যেতেন তাদেরকে ঘন ঘন আসতে বলতেন তা তুরিয়ানন্দজি মহারাজকে বলছেন তুই ঘন 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 আসবি জানিস মা বলে দিয়েছেন যে এখানে যদি ঘন ঘন আসিস তোরা তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারি যদি অন্য জায়গায় গেলে ঈশ্বর লাভ হয় ঠিক আছে যা কিন্তু মা বলে দিয়েছে এখানে তোরা আসলে তোরা একদম খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারবি তাই এই জন্য তিনি এদেরকে বারবার ধরে আসতে বলতেন সব কিছু মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা ছাড়া ঠাকুর কিছু করতেন তাই রবি ঈশ্বরের কৃপার কথা বলতে বলতে ঠাকুরের অর্ধবাজ্য দশা প্রাপ্ত হল মানে সমাধি হলো তারপর কিছুক্ষণ পরে যখন অর্ধবর্্য আবার ফিরে আসছেন ঠাকুর তখন ঠাকুর বলছেন একটা ঠিক করতে পারে না আবার আরেকটা চায় এই কথাগুলো বলতে বলতেই ঠাকুর গান ধরলেন ওই অবস্থায় ওরে লভ করিস কি গৌরব ধরা না দিলে পারিস কি ধরিতে হনুমানকে ধরেছিল হনু ইচ্ছায় ধরা দিয়েছিলেন কুশার লবের কাছে হ্যাঁ আর ও লবার কুশ ভাবছেন হনুমান বুঝতে পেরেছেন রামজিরই সন্তান সেই জন্য ধরা দিয়েছে কিন্তু লব আর ভাবছে খুব ভাবছে যে একটা বিরাট কাজ করেছি সে সময় গান ওই ওইভাবে গান যেন হনুমান বলছেন ওরে লভ করিস কি গৌরব ধরা না দিলে কি পারিশ ধরিতে যে কেউ যদি ভগবান লাভ করে তার কোনো গৌরব নেই মা কৃপা করেছেন তার পবিত্রতা আছে চেষ্টা আছে কিন্তু মা কৃপা ভান্ডার শেষকালে খুলে দিয়েছে বলে সে ভগবান গাইতে ঠাকুরের দুই চোখে এত জল ধারা বইতে লাগলো যে বিছানার চাদরের খানিকটা ভিজে গেল কৃপার কথা সেই অপূর্ব শিক্ষা সেই অপূর্ব শিক্ষা ঠাকুর কাঁদছেন মহারাজা কাঁদছেন তিনিও কেঁদে আকুল কতক্ষণে তবে দুজনে প্রকৃতিস্থ হলেন ঠাকুরেরও কান্না থামলো হরি মহারাজের কান্না থাকলো কি নিয়ে কান্না ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা না হলে হবে না আর ঈশ্বরের কৃপা কি অপূর্ব জিনিস এই দুজনে কেঁদে ভাসালেন এবং হরি মহারাজের মনে চিরকালের জন্য কি শিক্ষা হলো যে এই শিক্ষা চিরকাল আমার অন্তরে অঙ্কিত হয়ে গেল সেদিন থেকেই বুঝলাম ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হবার নয় তা এরকমভাবে ঠাকুর তাকে কৃপা করতেন তারপর একদিন জিজ্ঞেস করলেন যে এটাই তো ইন্দ্রিয় প্রবৃত্তির সঙ্গে সংগ্রাম কাম ভাবটা কি করে যায় ঠাকুর বললেন যাবে কেন রে মোড় ফিরিয়ে দে এরকম বললেন যে হরিনাম কর হরিনাম কর হাততালি দিয়ে চলে যাবে তো হরিমহারাজ ভেবেছিলেন যে হয়তো অন্য কিছু জানেন না কিছু সেই জন্য বলে দিলেন কিন্তু তার ভক্তি শ্রদ্ধা ছিল সেই জন্য অনুষ্ঠান মানে সত্যি সত্যি আরও বেশি করে ভগবানের নাম করতে শুরু করলেন কিছুদিনের মধ্যেই দেখলেন যে সত্যি সত্যি তো মানে উপকার পেলেন হুম এরকম এভাবে পূর্ণ করে দিচ্ছেন ঠাকুরের এটাই কাজ এটা শুদ্ধ আধার নিজেরা এগোচ্ছে ঠাকুর তার নিজের ভাব এই যুগের ভাব হচ্ছে সমন্বয় সব কিছুকে নিয়ে একটা ব্যালেন্স লাই তাতে সুবিধা হয় তাড়াতাড়ি যাওয়া যায় তা হরি হরিমহারাজ তো সন্ন্যাসী হবেন সেই জন্য আত্মজাতির কাছ থেকে দূরে থাকতে হবে নারী জাতি তার মধ্যে একটা যেন ঘেন্নার ভাব বলে একদম বলেই ফেলেছেন ঠাকুরকে আমি ওদের ইয়ে পর্যন্ত সহ্য করতে পারি না মানে কাছে আসবে সেটাই সহ্য করতে পারি না এমনকি এই যে বৌদি এত ভালোবাসেন যার জন্য তার এত চিন্তা মাতৃ সমা তার হাতে খেতেও সংকুচিত সংকচতা ঠাকুর উপদেশেন সে কিরে কেননা কেনা করবি মানে তোদের হাওয়া পর্যন্ত সহ্য করতে পারি না ঠাকুরকে বলছেন যে আমি মেয়েদের হাওয়া পর্যন্ত ঠাকুর তিরস্কার করলেন তুই বোকার মতন কথা বলছিস নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি তারা জগন্মাতার এক একটা মূর্তি মানবী মূর্তি তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি তাদের প্রভাব থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় অশ্রদ্ধা নয় অশ্রদ্ধা নয় বরঞ্চ বেশি শ্রদ্ধা একেবারে জগজজননী নিজের গর্ভধারিণী এবং জগজজননী রূপে শ্রদ্ধা এবং এইভাবেই এইভাবেই আমরা এই মন্দ ভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তা না করে ঠাকুর বলছেন যতই তাদের অবজ্ঞা করবি ততই তাদের ফাঁদে পড়বি এবং পরবর্তীকালে আমরা দেখবো যে একদম মাতৃময় দুরিয়ানন্দজি জি একেবারে তারপর একদিন হরিনাথকে বলছেন যে আপনার কাছে থাকলে যেমন হরিনাথ বলছেন ঠাকুরকে যে আপনার কাছে থাকলে যেমন উদ্দীপনা পাই ঘরে গেলে পাচ্ছি না ঠাকুর খুব উৎসাহ দিচ্ছেন সে কি কখনো হতে পারে তুই হরিদাস হরিদাস তোর ঈশ্বর বিস্তৃতি অসম্ভব এটা হতেই পারে না কখনো হরিনাথ বলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না তখন ঠাকুর একটা সাংঘাতিক কথা বললেন কোনো কিছুর সত্যতা কারো জানা বা না জানার উপর নির্ভর করে না কাজে তুই যে অন্তরে ঈশ্বর সর্বস্ব ঈশ্বরগত প্রাণ এটাই হচ্ছে তোর স্বরূপ এটাই হচ্ছে তোর প্রকৃত সত্য রূপ কাজে তুই এক্ষুনি বুঝতে পারিস বা না পারিস কিচ্ছু যায় আসিস না তোর সত্য স্বরূপটা সত্য স্বরূপটা অক্ষুণ্ণই থাকবে তুই জানিস আর না জানিস তুই হরির সেবক হরির ভক্ত তুই ঈশ্বরগত প্রাণ এটাই তোর স্বরূপ এইভাবে হচ্ছে গুরু গুরু শুধু সাহায্য করেন না আত্মবিশ্বাস ছাড়া থেকেও এগোতে পারে না গুরু শিষ্যের মধ্যে এরকম আশ আত্ম আত্মবিশ্বাস জাগিয়ে দেন আরেকদিন ঠাকুরকে হরিনাথ বললেন যে আমার নির্বাণ চাই অর্থাৎ ব্রহ্মজ্ঞান চাই ঠাকুর বললেন যারা শুধু নির্বাণ চায় তারা কাঁচা খেলোয়াড় ভয় আসে আর পাকা যারা খেলোয়াড় তারা কি করে নির্বাণ লাভের পরে নির্বাণ মানে হচ্ছে ওই ব্রহ্মজ্ঞান সেটাকে যদি বৌদ্ধ ধর্মের পরিভাষায় বলি তাহলে নির্বাণ বলা যেতে পারে তা যারা শুধু নির্বাণ চায় তারা ঠাকুর বললেন যে তারা হচ্ছে ভয়েতার আসে কাঁচা খেলোয়াড় আর যারা পাকা খেলোয়াড় তারা কি করে যে ঘুটি পেকে গেলেও সে আবার নামিয়ে এনে নতুন করে খেলে মানে তার কোনো ভয় নেই সে জানে যে আমি যদি আবার খেলি আমি কোনো জায়গায় ধরা পড়বো না আরও ভালো করে খেলতে তাদের ভাল লাগে হ্যাঁ লীলা কেন সে জানে একদম কনফিডেন্ট নিজের সম্বন্ধে যে কখন কিভাবে পেকে যেতে হবে কাজী এরা হচ্ছে পাকা খেলোয়াড় অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছি লাভ করার পর আবার জগতে নেমে এসেছি জগতে নেমে এসে বলছি অসক্ত হচ্ছে না ব্রহ্ম বুদ্ধিতে জগতের ইয়া মানে সব কিছু কাজকর্ম করছি এবং যখনই প্রয়োজন হচ্ছে নির্বিকল্প সমাধিতে গিয়ে সেই ব্রহ্মসুখ উপলব্ধি করে ফিরে আসছি যেমন ঠাকুর শুধু ঠাকুর কেন ঠাকুরের পাশ্বাদরাও তাই প্রত্যেকেরই সমাধি আছে নির্বিকল্প সমাধি ঠাকুর বলছেন পাশা তাদের হাতের বশ যেমন বলে তেমনি দান পড়ে এটা কি ঠাকুর বলছেন জ্ঞানের পরে বিজ্ঞান আমাদের ভাব হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান ব্রহ্মজ্ঞান ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলছি আমরা হ্যাঁ আবার ব্রহ্মরূপে জগৎকে সত্য বলে গ্রহণ করছি সত্য মানে এখানে চিরন্তন সত্য চিরকাল সত্য অতীতে সত্য বর্তমানে সত্য ভবিষ্যতে সত্য আর মিথ্যা মানে হচ্ছে এরকম চিরন্তন অর্থে সত্য না জগৎটা তো সেই অর্থে সত্য না কালি পাল্টে যায় জগৎটাকে এই মুহূর্তে যা দেখছি ঠিক পর মুহূর্তে পাল্টে গেছে কাজেই সেই অর্থে জগৎ চিরন্তন সত্য না জগৎটা যে চিরন্তন সত্য না সেই জন্য মিথ্যা চিরন্তন সত্য হচ্ছে একটা ব্রহ্ম ব্রহ্মস্বরূপ এবং আমাদের আবিষ্কার হচ্ছে আমি সেই ব্রহ্মস্বরূপ আমি চিরন্তন সত্য আমার মধ্যেই একটা আমি আছে যে চিরন্তন সত্য বা ব্রহ্ম আত্মাই ব্রহ্ম তা যাই হোক তা আমি আত্মজ্ঞান লাভ করার পর আবার জগতে জগৎকে জগৎ শিষ সত্য ব্রহ্ম হিসাবে গ্রহণ করলাম প্রথমে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তারপরে ব্রহ্মজ্ঞান লাভের পরে দেখলাম ব্রহ্ম জগত ব্রহ্ম আর ব্রহ্ম তো ব্রহ্মই হুম এই কথা বললেন এটাকে জ্ঞানের পরে বিজ্ঞান বললেন আমরা দেখব তুরী আনন্দজি এই অবস্থা লাভ করেছিলেন আমরা সেটা পরে আলোচনা করব। তারপর আরেকদিন বেদান্ত পণ্ডিতের একজন বেদান্ত পণ্ডিতের বেদান্ত ব্যাখ্যা শুনছেন ঠাকুর শুনে খুব প্রশংসা করেন খুব ভালো ব্যাখ্যা করেছ করার পরেও বলছেন আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না আমার মা আছেন আর আমি আছি তোমাদের ওই সব বড়ো বড়ো কথা ভালো লাগে কী বড় বড় কথা জ্ঞান গেও জ্ঞাতা ধ্যান দেহ দ্যাতা ইত্যাদি ত্রিপুটি এগুলো বেশ ভালো কথা ধ্যান দেহ দাতা জ্ঞান গেয় দ্যাতা ত্রিপুটিটা কি জ্ঞান মানে এই ব্রহ্ম জ্ঞান গেও মানে হচ্ছে ব্রহ্ম জ্ঞাতা মানে হচ্ছে আমি জ্ঞান লাভ করলাম ত্রিপুটি মানে তিনটে ত্রিপুটি ভেদ প্রথম প্রথম থাকে ধ্যান দেও দাতা ধ্যান দেহ দাতা মানে কি যে ধেও হয়তো আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি ঢেও শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ধেও ধ্যাতা মানে আমি ধ্যান করছি আর আমি যে কথা বলছি না আমি যে ধ্যান করছি এই বোধটাও আছে আমি যখন ধ্যান করতে বসেছি ত্রিপুটি ভেদ আছে মানে তিনটে সম্বন্ধে আমার জ্ঞান আছে যে আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি আমি আমার এই পরিচয় আমি একজন সন্ন্যাসী আমি ধ্যান করছি আর আমি যে অন্য কোনো কাজ করছি না ধ্যান করছি এই বোধটাও আছে কিন্তু ধীরে ধীরে যেই ধ্যান গভীর হয় এই তিনটে জিনিস ধীরে 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 একাকার হতে থাকে তারপরে সব থেকে খুব যখন একাকার হয়েছে তখন একটা কি অবস্থা থাকে আমি নিজেকে ভুলে গেছি ধ্যাতা চলে গেছে আর আমি যে ধ্যান করছি সেটাও ভুলে গেছি শুধু আছেন কৃষ্ণের ধ্যান করছিলাম হয়তো শ্রীরামকৃষ্ণ রয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ যে তিনি হচ্ছেন ব্রহ্মের সাকার রূপ নাম রূপ ব্রহ্মের উপরে একটা নাম ব্রহ্মের উপরে একটা লীলার রূপ লীলা ব্রহ্মের একটা নাম ব্রহ্মের একটা রূপ হ্যাঁ সেটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তিনি কোন একটা সময় আমি নাম রূপ ছাড়িয়ে যাব। তখন কি থাকবে জানি না কিন্তু সেটাই তখন তখন চলে যাবে নির্গুণ নিরাকার ব্রহ্ম সমুদ্রে আমি লিন এটা খুব ভালো কথা ঠাকুর বলছেন কিন্তু আমার তারপরে বলছেন আমার কিন্তু মা আর আমি আর কিছুই নেই হরিনা শুনছেন তিনি তো বেদান্তের এসব তত্ত্ব জানেন থিওরিটিক্যাল অন্ত জানেন তখনও পর্যন্ত তার আত্মজ্ঞান হয়েছে কিনা জানি না কিন্তু তার মনে হল আচ্ছা এটাই তো সব এটা তো বড় সুন্দর এই ত্রিপুটি ভেদের থেকে ঠাকুরের মা আছেন আর আমি আছি এ তো আরো মধুর আরো সুন্দর আরো সরল এবং এটাই অবলম্বন অবলম্বনীয় কাজে সেদিন থেকে তিনি এটাকে অবলম্বন করবেন কাজে দুটো আমরা দেখেছি জীবনে একেবারে আত্মজ্ঞান এরকম বলছেন সিংহ শব্দ সব এরকম বলছেন আবার মা মা করছেন এটা আমরা হরিনাথের জীবনে দেখব তরিয়ানন্দের জীবনে সেটাই হচ্ছে আমাদের গড়ানা ঠাকুর দেখিয়ে দিয়েছেন তারপরে হরি তুরিয়ানন্দজি তো ঠাকুরকে অবতার বলে বিশ্বাস যখন থেকে হয়েছে মিশতে মিশতে হয়েছে সেই বিশ্বাস একেবারে একবারে ধ্রুব হয়ে গেছে কোনোদিনও তাতে সংশয় আসেনি তা ঠাকুরের যখন শেষ গণরোগ খুব রোগ যন্ত্রণা ক্যান্সার একদিন কিছুদিন পরে এসছেন মানে কয়েকদিন বাদে হয়তো তুরিয়ানন্দ যে এসছেন হরিনাথ এসছেন ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন ঠাকুর বলছেন বড় কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না বড় জ্বালা কিন্তু হরিনাথ দেখছেন ঠাকুর যেন আনন্দ সাগরে ভেসে আছে ঠাকুর যতবার কষ্টের কথা বলছেন তার জন্য একটা দিব্য দর্শনের মতো হচ্ছে তিনি দেখছেন ঠাকুর একেবারে আনন্দ সাগরে ভাসছেন তো এরকম ঠাকুর বারবার ধরে কষ্টের কথা বলছেন যখন তখন হরিনাথ বললেন আমি তো দেখছি আপনি মহানন্দে আছেন ঠাকুর এটা শুনে আপন মনে বললেন শালা ধরে ফেলেছে রে ঠিক ধরেছে এটা বললেন ঠাকুর তবে সেখানে যেতে যেতে তো নরেন্দ্রনাথের সঙ্গে খুবই ভাব হয়েছে একদিন দুজনে একসঙ্গে একটা ঘোড়ার গাড়িতে করে দক্ষিণেশ্বরে যাচ্ছেন নরেন্দ্রনাথ হরিনাথকে জিজ্ঞেস করলেন তোমার ঠাকুরের সম্বন্ধে কি মনে হয় হরিনাথ তখন সেই শিব মহিনস্তর থেকে ওই বিখ্যাত শ্লোকটা বললেন অসিতগিরি সমং সিন্ধু সিদ্ধপাত্রে মানে এটা হচ্ছে এই যদি সমুদ্র যদি কালীর দোয়াত হয় নীল কালী তে ভরা দোয়াত যদি হয় আর কল্পতরুর সর্বশ্রেষ্ঠ শাখা যদি কলম হয় আর স্বয়ং পৃথিবী যদি বিরাট পৃথিবী যদি পাতা হয় আর মা সরস্বতী যদি অনন্তকাল ধরে শিবের মহিমা লিখে যায় তবুও সে লিখে শেষ করতে পারবেন না এমনই ভগবানের মহিমা তো ঠাকুরই হচ্ছেন ঠাকুরের মহিমাও সেরকম সে ঠাকুরের সঙ্গে কিছু বলা যায় না বলে যা বলবো তাই অসম্পূর্ণ বলে শেষ করা যাবে না তখন হরি হরিনাথ নরেন্দ্রনাথকে বললেন নরেন্দ্রনাথ নিজের কথা বললেন আমি কি বুঝেছি আমি বুঝেছি হচ্ছে ঠাকুর হচ্ছেন এলো ভি পার্সোনা পার্সোনি ভালোবাসার মূর্ত প্রতীক চির উন্মদ প্রেম পাতা সেদিনকে বলেন এই চির উন্মদ প্রেমপাতার পরবর্তীকালে বলেছেন যে ভালোবাসার মূর্ত প্রতীক তাই এইসব কথাগুলো স্বামীজিকে ভীষণ শ্রদ্ধা করতেন এসব কথাগুলো সব হরিনাথের মনের মধ্যে গেঁথে যাচ্ছে আরেক দিন নরেন্দ্রনাথও বললেন ঈশ্বর কৃপার কথা ঠাকুর বলেছেন না তার কৃপা ছাড়া কিছু হবে না তার হরি স্বামীজি বলছেন তুরিয়ানন্দজিকে জিকে হরি ভাই ঈশ্বর কি শাক মাছ যে এত দাম দিয়ে কিনবে অর্থাৎ এতটা সাধন ভাজন করবে তুই পেয়ে যাবে তা না জমাই কৃণতে তেহ লক্ষ্য কঠ পরিষদে আছে ওই কৃপার কথা বলছেন এই আত্মাজ্ঞান কেই লাভ করতে পারে আত্মা যাকে কৃপা করে বরণ করে নেয় তিনি অর্থাৎ কৃপা কৃপা ছাড়া হবে না শ্রীষি মাও বলেছেন তার কৃপায় তাকে পাওয়া যায় তবে কি সাধন ভাজন করবে না সাধন ভজন করতে হবে সাধন ভজন একেবারে চরমভাবে করেই তখন বুঝতে হবে অনেকটা সাধন ভজন করে বোঝা যায় যে সাধন ভজনের সাধন করবো কিন্তু তার কৃপা ছাড়া তাকে পাওয়া যাবে না শ্রীসি মা বলছেন মাকে একজন জিজ্ঞেস করছেন আমাদের সেই সন্ন্যাসীর নাম স্বামী তন্ময়ানন্দ ভুল হতে পারে যে কোনো সন্ন্যাসী জিজ্ঞেস করছেন কীভাবে ঈশ্বরকে পাওয়া যায় তার কৃপায় তাকে পাওয়া যায় তখন তিনি বলছেন কিছুতেই না তিনবার জিজ্ঞেস করছে না না কিছুতেই না না কিছুতেই না না তবে জবধানের প্রয়োজন আছে জবধানের দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায় শুদ্ধি হয় এটাও কম বড় কথা নয় বিরাট বড় কথা চিত্তশুদ্ধি হওয়া মানে ভগবানের উপরে আমার একটা হক থাকে যেন দাবি থাকে তোমাকে তখন চোখের জল ফেললে তিনি কৃপা করেন যাই হোক তা ঠাকুর ঠাকুরের কাছ থেকে যা শুনছেন স্বামীজির কাছ থেকে সেটাই স্বামীজিও সেটাকেই বলছেন এন্ডোর্স করছেন যেন হুম তারপরে দেহত্যাগ হলো শ্রীরামকৃষ্ণের হরিমনোজের বৈশিষ্ট্য হচ্ছে এরা সব তো বড়নগর মঠে উঠলেন গিয়ে হরিমনজ কিন্তু বড়নগর তখন বড়নগর মঠে তখন গেলেন না ওই প্রবল বইয়াগে একদম গুরুভাইদেরও ছেড়ে দিয়ে তিনি ওই ইয়েতে চলে গেলেন ওই নর্থ ইস্ট মানে শিলং আসাম ওই সব জায়গায় চলে গেলেন গিয়ে সাধন ভজন করলেন তারপরে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বড়নগর মঠে যোগ তোলেন আঠেরোশো ছিয়াশির অগাস্ট মাসে তো ঠাকুরের দেহত্যাগ হলো আর আঠেরোশো ছিয়াশির অক্টোবর উনিশে অক্টোবর বড়নগর মঠের প্রতিষ্ঠা হলো তো তিনি কিন্তু এক বছর পরে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে বড়নগর মঠে এলেন তিনি তো অদ্বৈত অদ্বৈতী ছিলেন একেবারে অদ্বৈত মনোভাবপন্ন কিন্তু হৃদয়বান অদ্বৈতী আমাদের মঠ মিশনের খরানা যেমন রাম শ্রীরামকৃষ্ণের যেমন ভাব হৃদয়মান দাদা উপেন্দ্রনাথ একদিন দেখলেন দাদার কাছে গেছেন দাদা তো চেয়েছিলেন সে সদ্বাহ্মণ থেকে গৃহী হোক কিন্তু তো হয়নি যে দাদা উপেন্দ্রনাথের কাছে একদিন গেছেন উপেন্দ্রনাথ চিনতে পারছে না দেখছেন অশ্রু সজল চোখে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন তারপরে বুঝলেন যে তার ভাই হরিনাথ তা দাদা জিজ্ঞেস করে কাঁদছ কেন কিন্তু এটাই চেয়েছিলে তখন হরিনাথ বললেন কেন কাঁদছেন যে আপনাদের কাছে আমি কত ঋণী আপনারা কত করেছেন তখন দাদা বললে যে তুমি তো এটাই চেয়েছিলে তাতে কি আছে তুমি যখন আমার দাদা হিসাবে জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে আমাদের যা কর্তব্য ছিল আমরা করেছি আর তুমি যখন সন্ন্যাসী গৃহী হলে না তখন এই পথেই তোমার পক্ষে ভালো আমি আশীর্বাদ করছি তোমার সিদ্ধি লাভক যেই বলা তার সমস্ত মনের কষ্ট কেটে গেল। ম্লান মুখ উদ্ভাসিত হয়ে উঠল এরপরে তিনি পরিব্রাজকে ঘুরেছেন সমস্ত গুরুভাইরাই ঘুরেছেন স্বামীজি ঘুরেছেন অন্য কখনো একাকী কখনো কয়েকজনকে নিয়ে এবং সবসময় নির্ভীক তেজস্বী এরকম বন বনের জঙ্গল টঙ্গল বাঘ ভালুক এদের কাছে কিছু নয় কখনো প্রাণের ভয় তিনি করেননি তো একবার এরকম ঘুরছেন পরিব্রাজ বোধ হয় পশ্চিম ভারত না হিমালয়ে আর তখন এইসব পরিব্রাজক সন্ন্যাসীদের পেছনে লাগত পুলিশ সন্দেহ করত। তো এক গোয়েন্দা তাকে খুব বিরক্ত করছে নানা প্রশ্ন করছে এরকম করেন তিনি খুব বিরক্ত হয়েছেন তখন পুলিশ বলছেন আপনি তখন সেই গোয়েন্দা বলছে আপনি পুলিশকে ভয় করেন না তখন একেবারে তিনি এত গেছেন একদম সিংহের মতন বলছেন আমি জমকে পর্যন্ত ভয় পাই না পুলিশ তো আর তখন পুলিশটি বুঝেছে তাকে গোয়েন্দাটি বিরক্ত না গেছে তো এইরকম নানা জায়গায় ঘুরেছেন আঠারোশো তিরানব্বই সালে একবার ওই স্বামীজি যখন যাবেন বিদেশে স্বামীজি বোম্বে গেছেন ব্রহ্মানন্দ তিনি বোম্বে এলেন স্বামীজির সঙ্গে দেখা হলো খুব আনন্দ তা সেদিনকে স্বামীজির শরীর খারাপ কিন্তু কয়েকজন ভক্ত এসছেন কয়েকজন গৃহস্থ মানুষ এসেছেন স্বামীজির কাছ থেকে কিছু সন্ন্যাসীর কাছে কিছু সৎ প্রসঙ্গ ধর্ম প্রসঙ্গ করতে স্বামীজির শরীরটা খারাপ তিনি যেন বললেন তুরিয়ানন্দ বললেন তুই বলো তুরিয়ানন্দ খুব ত্যাগ বৈরাগ্যই তো তার স্বরূপ কাজে খুব উচ্চ পর্যায়ের ত্যাগ বৈরাগ্যের কথা বললেন তা যাই হোক তারা তো চলে গেল চলে যাওয়ার পরে স্বামীজি ওনাকে বলছেন সোনোহরি ভাই গৃহীদের কাছে ওরা গৃহস্থ সবাই এক লাখে ওইটা নিতে পারবে না ধীরে ধীরে ওদের কাছে যদি তুমি উচ্চতম ত্যাগের কথা বলো যেগুলো আমাদের পক্ষে তাহলে কিন্তু ওরা নিতে পারবে না নিতে পারবে না পালনও করতে পারবে না তখন ওরি মহারাজ বলছেন আমি ভাবলাম যে আপনি আছেন আপনি শুনবেন আপনার কাছে কি কোনো আদর্শটাকে নিচে নামিয়ে বলা যায় সেই আমি খুব বেশি করে ত্যাগ বৈরোগ আদর্শ বলেই গোলমালটা করে ফেলেছি তা এইখানেই এখান থেকে তো স্বামীজি চলে গেলেন এই হরি মহারাজের সূত্রেই আমরা জেনেছি স্বামীজি স্বামীজির এই হৃদয়ের কথা হরি মহারাজজি বারবার ধরে বলতেন পরবর্তীকালে বলছেন ভাই আমি এখনো পর্যন্ত তোমাদের তথাকথিত ধর্মের কথা কিছু বুঝতে পারিনি কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে বিরাট বড় হয়ে গেছে আমি সত্যি বলছি এখন আমি মানুষের দুঃখ বোধ করতে পারি সত্যি বলছি আমার তীব্র মানুষের দুঃখে তীব্র যন্ত্রণাপোধ আমার হৃদয়ে এখন জেগেছে আমেরিকা যাওয়ার প্রাক মুহূর্তে রওনা হওয়ার প্রাক মুহূর্তে কাজই এটা হচ্ছে জেগেছি মানে কি এই ধর্ম একদম সার্থক হয়ে উঠেছে আর এখানেই তিনি বলেছিলেন হরি হরি ভাই এই যে ধর্ম মহাশয়টা হচ্ছে এটা আমার জন্য হচ্ছে আমার মন তাই বলছে এবং সত্যি সত্যিই আমরা দেখছি এই একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে তিরানব্বইয়ের পরে হ্যাঁ সাতাশ বছর হয়ে গেছে কিন্তু ধর্মমর্ষণ ওটা যেন শিব বিবেকানন্দকে জগৎ সমক্ষে স্থাপিত করাই যেন ধর্মের উদ্দেশ্য এবং সেটাই হবে তার কারণ হচ্ছে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ তো এসেছেন যুগাবতার তো শুধু ভারতবর্ষ বা বাংলাদেশের জন্য আসেনি সারা পৃথিবীতে তার বাণী প্রচারিত ওই যে স্বামী বিবেকানন্দ ওখানে গেলেন এই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বর থেকে এই প্রথম সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়লো এই যুগের আদর্শ তো এই সর্বধর্ম সমন্বয় সকলকে একসঙ্গে নিয়ে চলার বাণী এ না হলে এই বিশ্বায়িত পৃথিবী বাঁচতে পারবে না আমরা কাছাকাছি চলে এসেছি সত্যি সত্যি এটা এটা বলেছিলেন স্বামীজি আমার জন্য হচ্ছে এটা ঠিক কথা এরপরে স্বামীজি চলে গেলেন স্বামীজি এই ব্রহ্মানন্দজি রাজা মহারাজী ও তার তিনি বৃন্দাবনে গভীর তপস্যা করলেন আর রাজা এরা সকলেই আলাদা চোখে দেখতেন ঠাকুরের মানুষ পুত্র স্বামীজি একটা চিঠি লিখছে মনে রাখবে রাখালকে দেখো রাখাল হচ্ছে ঠাকুরের ভালোবাসার জিনিস তা সকলের এই ভাব হরিমহারাজা তাই ভাব ভিক্ষা করে খেতে হবে তো রাজা মহারাজ্জিকে তিনি ভিক্ষা যেতে দিতেন না তিনি নিজেই ভিক্ষা বেরোতেন আর ভিক্ষা মানে কি কেউ তো কিছু দিত না একটা গোটা রুটিও দিত না খণ্ড খন্ড রুটি হয়তো দিত এই বাড়িতে কিছু খণ্ড রুটি পেলেন শুকনো রুটি আরেক বাড়িতে এই খন্ড খন্ড রুটিগুলোকে নিয়ে জলে ভিজিয়ে নরম করে খেতেন তা একদিন এরকম জলে ভিজিয়ে নরম করে রাজা মহারাজজিকে দিচ্ছেন রাজা মহারাজ্জি খাচ্ছেন আর ওই দেখে হরি মহারাজজি কিনে ফেলেছেন যে ঠাকুর তোমাকে কত ভালোবাসতেন কত আদর করে ক্ষীর নুনি সর তোমাকে খাওয়াতেন আর আমি কঠিন খাবার অখাদ্যই বলতে পারা যায় শুকনো রুটি সেটাকে জলে ঢুকে বাসিও হয়তো হবে সেটা জলে ভেজে নরম করে খাওয়াচ্ছি এই আর কি তা বৃন্দাবনে আছে নিধুবনে যেতেন নিত্য মাঝে মাঝে রাধা দর্শনের জন্য একদিন দেখলেন তমাল বৃক্ষের ছায় এরকম শুদ্ধ মন সমস্ত দেবদেবীরা কৃপা করার জন্য ব্যাকুল প্রথমে বুঝতে পারেনি ভাবছেন যে ময়ূরেরই ময়ূরের পুচ্ছ তারপরে বুঝলেন যে স্বয়ং রাধারানী কৃপা করেছেন এর অনেক অভিজ্ঞতা দু একটা বলছি পরিব্রাজ ঘুরছেন একাকি একাকি ঘুরতে ঘুরতে মনের মধ্যে হঠাৎ একটা নিজের সম্বন্ধে হতাশা হলো কি হতাশা যে জগতে তার মনের মধ্যেই হতাশা এলো যে জগতে সকলেই কোনো না কোনো কর্তব্য সম্পাদনে রত শুধু আমি ভগবুরের মতো ব্যর্থ জীবন যাপন করছি এরকম একটা মনে হলো এই তো এই ভাবছেন ভাবতে ভাবতে ক্লান্ত ছিলেন তো শুয়ে পড়লেন শুয়ে পড়েই ধ্যান করছেন ধ্যানে দেখলেন যে সুবিশাল ভূমিতলে তিনি সাইতে আছেন এবং তার দেহ আকাশ পাতাল জুড়ে বিস্তৃত রয়েছে আর সেই নিস্তব্ধতা ভঙ্গ করে অশির বাণী উঠছে কি বাণী দেখো তুমি কত মহান কেন তুমি ভাবছো যে তোমার জীবন ব্যর্থ ওঠো জাগো পরম সত্য লাভ করো যে সত্যের কণামাত্র বিশ্বকে মুক্ত করতে পারে এই সত্য তিনি তো লাভ করেছেন আমরা আত্মজ্ঞানবাদে কিছু চাই কিন্তু বলছে যদি আত্মজ্ঞান লাভ করে এর থেকে দামি এবং শক্তিশালী জিনিস তার কণা মাত্র বিশ্বকে মুক্ত করতে পারে মহাপুরুষ মহারাজজী বলেছিলেন না স্বামীজির এক ভক্ত এসে বলছে স্বামীজি এত দেশকে ভালোবাসতেন স্বাধীনতা সংগ্রাম আপনারা যাচ্ছেন না গান্ধীজি আন্দোলন করছেন আপনারা যদি সাথে থাকতেন তাহলে কত মানে ব্রিটিশ বোধহয় এই মুহূর্তেই তখন তিনি বুঝিয়ে বললেন যে স্বামীজি আমাদের নিষেধ করেছেন রাজনীতিতে অংশগ্রহণ করতে তারপর মহাপুরুষ মহারাজ বলছেন যে তুমি শুধু স্বামীজির কথা বলছো কেন আমাদেরই কৃপা করে ঠাকুর যা শক্তি দিয়েছে আমরা জগৎটাকে উলট পালট করে দিতে পারি কিন্তু ঠাকুর সেটা চান চাচ্ছেন না স্বামীজি সেটা চাচ্ছেন না সেই জন্য আমরা সমস্ত শক্তিকে সংহত করে অন্ডভাবে জগৎ কল্যাণ করছি তাই হচ্ছে সেই শক্তি আত্মজ্ঞান যে কেউ যদি আমি ব্রহ্মজ্ঞান লাভ করি এক ঘণা শক্তি বিশ্বকে মুক্ত করে দিতে পারি স্বামীজি এরকম কথা বলেছেন যে স্ব দেশ সেবা যদি করতে হয় সমাজ সংস্কার করতে হয় মানুষের ভুল হয়েছে অনেক সমাজ ভুল হয়েছে কেন হয়েছে যে তারা কেউ ব্রহ্মজ্ঞান লাভ করেনি সেই জন্য ভালো করতে গিয়ে ভুল করেছিল অনেক কাজে তো সমাজসেবক যদি কাউকে হতে হয় তাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয় ফার্স্টে আত্মজ্ঞান লাভ করতে হবে এই কারণে স্বামীজির কথা স্বামীজি এক জায়গায় বলছেন বলতে তো পারেন না বলতে পারতেন কিন্তু বলেননি তিনি বিভিন্ন ইয়ের পূর্ববর্তী সমাজ সংস্কারকদের ভুল করে যে তারা ধর্মকে আঘাত করেছেন দেশটাকে ভালো করার জন্য তারা ভুল করেছেন তার কারণ কারা কেউ নিজের ধর্মকে পড়েননি সকল ধর্মের প্রসূতি স্বরূপ যে হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্ম তাকে থিওরিটিক্যালিও পড়েননি এবং তাদের মধ্যে খুব অল্প সংখ্যক ব লোকই এই ধর্মকে নিয়ে সাধনা করেছেন মানে তারা তাদের মধ্যে খুব কম সংখ্যকই ধর্মটাকে থিওরিটিক্যালি জেনেছেন তাত্ত্বিকভাবে জেনেছেন এবং সেই তাত্ত্বিকভাবে যারা জেনেছেন তাদের মধ্যে খুব কম সংখ্যকই হ্যাঁ তারা সকল ধর্ম প্রশুতিকে জানার জন্য সাধারণ ভজনের মধ্যে জেনেছেন তারপর বলছি ঈশ্বরের কৃপায় আমি জেনেছি অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তা যাই হোক এটা বললেন তুরিয়ানন্দজিং এভাবে অভিজ্ঞতা হচ্ছে তারপরে এরকম আত্মজ্ঞান সময় তার মধ্যে ছিল টিহরি গড়ালে তপস্যা করছেন হ্যাঁ মানে উত্তরকাশীতে তপস্যা করছেন স্নান করতে যাচ্ছেন গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে রাস্তার ধারে বাঘ একটা মৃতদেহ কাচ্ছে থমকে গেলেন যাবেন কি যাবেন না সংস্কার সঙ্গে সঙ্গে আমি তো আত্মা আমার তো দেহ নেই আমার তো মৃত্যু নেই আমি তো দেহ নেই আমার তো মৃত্যু নেই আবার চান করতে চলে গেলেন তবে টিহরি গড়ালে তপস্যা করছেন একটা কুঠিয়ার মধ্যে সেই কুঠিয়ার তো দেয়াল টেয়াল কিচ্ছু নেই আমার সব খবর এলো যে ওই গ্রামে বাঘ এসছে বাঘ ঢুকে পড়েছে সবাই হৈ হৈ করছে তখন তিনি কি করলেন দরজা ভাঙা জানলা ভাঙা সেখানে একটু ইট সাজালেন ইট সাজাতে না আমি তো আত্মা আমার তো মৃত্যু নেই আমি কেন ইয়ে করছি সঙ্গে সঙ্গে ইটগুলো সরিয়ে ফেলে দিলেন তো এরকম আত্মজ্ঞান তারপরে তো স্বামীজি ভারতে ফিরলেন সব তুরিয়ানন্দ কিছুদিন ফেরার পরে স্বামীজি ক্লান্ত ছিলেন দার্জিলিংয়ে গেলেন তুরিয়ানন্দ গেলেন সেইখানে এগুলো আমরা তুরিয়ানন্দে স্বামীজির মাথায় সারাক্ষণ ঘুরছে যে সন্ন্যাসী সম্প্রদায় হবে অর্ডার হবে রামকৃষ্ণ মিশন হবে কিন্তু একটা নতুন ধরনের সন্ন্যাসী সম্প্রদায় ঠাকুর বলে গেছেন এই হবে একটা নতুন ধরনের রূপ দিতে হবে তাকে কংক্রিট বাস্তব রূপ দেবেন স্বামীজি এই ভবিষ্যতের সঙ্গে কী হবে সেটা দুজন মাত্র বুঝতে পেরেছিলেন স্বামীজি এবং সিসি মা সিসিমা হয়তো নিজেই বুঝতে পেরেছিলেন স্বামীজিকে ঠাকুর বলে গেছিলেন কিন্তু তার বাস্তব রূপটা দিতে হবে ভাবটা দিয়ে গেছিল বাস্তব রূপ স্বামীজির মাথায় সব সময় ঘুরছে কি করা যায় তা ওই দার্জিলিংয়ে তুরিয়ানন্দ জিকে বলেছিলেন পরবর্তীকালে আমরা জেনেছি স্বামীজি বলছেন এটা বিপ্লব এনে দেব সনাতন আদর্শ একই থাকবে সন্ন্যাসের সম্পূর্ণ ত্যাগ ভগবানের জন্য সর্বস্ত ত্যাগ আবার সেই সন্ন্যাসী সম্প্রদায়ের একটা জগৎ কল্যাণকর দিক থাকবে এই সন্ন্যাসী সম্প্রদায় সমাজে থাকবে সেই সন্ন্যাসী সম্প্রদায় তাদের জীবন জীবনযাপনের মাধ্যমে ভ্রম্যজ্ঞান লাভ করবে কিন্তু তাদের জীবনযাপনের এমন একটা ধারা থাকবে যে তার প্রভাবের ফলে কি হবে জগতের কল্যাণও নিত্য হতে হবে স্বামীজি বলেছেন এমন একটা যন্ত্র মেশিনারি করে যাব আমি যেটা পৃথিবীতে সর্বত্র প্রত্যেকটা মানুষের দারে দারে মহান মহান চিন্তাকে শুধু বহন করবে তাই এই বলেছিলেন যে আমি বিপ্লবে না একটা বৈপ্লবিক একটা নতুন ধরনের সঙ্গ বিপ্লব মনস্টিক ভারতের সনাতন সন্ন্যাসের আদর্শ একটা বিপ্লব আনব তবে স্বামীজি দ্বিতীয়বার বিদেশে গেলেন উনিশশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই একেও নিয়ে গেলেন স্বামীজি বললেন যে আমি কি খেটে খেটে মরে যাবো তোমরা কেউ করবে না হরিমহারাজ এই আকুতি স্বামীজিকে এত ভালোবাসেন স্বামীজি তাদের এত ভালোবাসেন ছাড়তে পারলেন না নিয়ে গেলেন সঙ্গে গেলেন নিবেদিতা তা নিবেদিতাকে হরিমহারাজজি জিজ্ঞেস করেছিলেন তরিয়ানন্দ জি বিদেশে পাশ্চাত্য সমাজে কিভাবে চলব তো নিবেদিতা একটা খুব উত্তর দিয়েছিলেন একটা ছুরি দিয়ে যে আপনি সবসময় যেটা আর কি আনপ্লেজেন্ট সেটাকে নিজের দিকে রাখবেন হুম ছুরি যদি কাউকে দিতে হয় আনপ্লেজেন্ট যেটা মানে তার ওই তীক্ষ্ণ দিকটা যেটাতে কাটা যায় সেই অংশটা নিজের দিকে আর মাঠের অংশটা অন্য দিকে অর্থাৎ সমস্ত আনপ্লেজেন্ট জিনিস অপ্রিয় জিনিস নিজের মধ্যে রেখে আপনাকে দিয়ে যেতে অর্থাৎ স্যাক্রিফাইস সার্ভিস এটাই হচ্ছে সফল হওয়ার মূল মন্ত্র তারপর স্বামীজি তো গেলেন ওখানে তো প্রথমে তারা উঠলেন ওই রিজলি ম্যানারে উঠলেন কিন্তু কিছুদিন পরে স্বামীজি বললেন আমার কাছে আর পয়সা নেই হুম আমি আর তোমার ভাড়া নিতে না এগুলো হচ্ছে ছল ছল নয় বাস্তবিকই কিন্তু ওইভাবেই স্বামীজিদেরকে তৈরি করেছেন আমি সানফ্রান্সিসকো চলে যাচ্ছি তুমি কোথায় যাবে দেখো তো সুই তো খুব মুশকিলে পড়ে গেছেন ওর ভেতর ভেতরে একটু রাগও হয়েছে তখন উনি ঠিক করলেন যে মন্ট ক্লিয়ারে বৃদ্ধা মিসেস হুইলারের বাড়ি যাবেন এই মিসেস হুইলার খুব ভালো মানুষ বয়স্কা কিন্তু সারাদা শিষ্য ছিলেন তিনি কাজেই এদেরকে জানতেন অনেক এই ভাবধারার সঙ্গে পরিচিত ছিলেন এবং অনেক বেদান্ত অনুরাগীদের সঙ্গে তোর যোগাযোগ ছিল সেখানে গেল তখন স্বামীজি কোথাও দুদিন বাদে বললেন কোথায় যাচ্ছে বলে ওখানে বলে ঠিক আছে যাও তুমি ওখানে গিয়ে একটা আশ্রম করো তো উনি তরিনীর রাজ বলেন না আমি কোনো আশ্রমটা আশ্রম করতে পারবো না বলে তোমরা যেখানে যাবে সেখানেই আশ্রম হবে হুম তুমি সৎ প্রসঙ্গ করো আর জীবন দেখাও তাহলেই হবে আর ভারতকে ভুলে যাওয়া এটা অনেকবার বলেছেন স্বামীজি যে বারবার ধরে বলেছেন কোনো দেশে গেলে ওখানে গেছেন তো ভারতকে ভুলে এরাই এরাই আমার ঠাকুর সকলের জন্য এসছেন কাজে এই বেদান্ত এদের জন্য তা গেলেন খুব খুশি মিসেস খুব ভালোভাবে তাকে গ্রহণ করলেন এবং অনেককে খবর দিলেন তিনি তাদের কাছে বেদান্তের প্রসঙ্গ ক্লাস নিতে থাকলেন আর নিউ ইয়র্কে ছিলেন হচ্ছে অবৈধানন্দ নিউ ইয়র্ক খুব বেশি দূর নয় এখান থেকে চল্লিশ মাইলের মতন দূর ওই এর থেকে মন্টলিয়ার থেকে তা মাঝে মাঝে গিয়ে অবায়ানন্দী তখন ছিলেন তিনি শনি রবিবার গিয়ে ওখানেও অবৈধানন্দীকে সাহায্য করতেন এবং ধীরে 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 অবদানন্দী যখন ওখান থেকে চলে গেলেন নিউ থেকে তিনি নিউ ইয়র্কের দায়িত্ব নিলেন এবং খুবই জনপ্রিয় হলেন তার অন্তর্মুখ জীবন সাধু সাধুভাব হ্যাঁ মৃদু কথা এবং অনুভূতির গভীর থেকে তিনি সব পাঠ করতেন সেগুলো সবাইকে খুব মুগ্ধ করত পড়াতেন পড়াতে পড়াতে মাঝে মাঝে যেন ধ্যানস্থ হয়ে যাচ্ছেন হরি ওং তৎস শিব 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 এগুলো ইয়ে করতেন আর প্রশ্ন থাকতো প্রশ্নের যখন উত্তর থাকতো উত্তর দিতেন তিনি যেন দূরের দিকে তাকিয়ে থেকে উত্তর দিচ্ছেন একেবারে গভীর অন্যদিকে দূরের দিকে তাকিয়ে থেমে থেমে উত্তর দিচ্ছেন তাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি যে উত্তর দেন কিভাবে দেন তখন তিনি বলছেন দেখো দুভাবে উত্তর দেওয়া যায় একটা হচ্ছে উত্তর দিচ্ছি মনে করে আরেকটা হচ্ছে যদি ভেতর থেকেই উত্তর ওঠে তা আমি যে উত্তর দিই মা কৃপা করে আমাকে আমার ভেতরে উত্তর জাগিয়ে দেন আমার ভেতর থেকে উত্তর ওঠে তা এই বেদান্তের শিক্ষা দিতেন তো অতুলানন্দ যে মহারাজ তিনি মায়ের দীক্ষিত ছিলেন কিন্তু যে আর খুব প্রভাবিত হচ্ছে অতুলানন্দের কথা থেকে এইসব কথা জানতে পারি মানে তিনি যখন এই বেদান্তের কথা বলতেন বেদান্ত আর মা বেদান্ত আর মা জগৎজননী আর তিনি যখন বলতেন রাস্তার দিকে খেয়াল থাকতো না মানে চারপাশে কে আছে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে একদম হাতটাকে রং করে তুলে ধরে গুরুদাস উচ্চস্বরে গুরুদাস সিংহ তুল্য হও সিংহ তুল্য হও একেবারে শৃঙ্খল খাঁচার থেকে বের হয়ে এসো একেবারে বিরাট একটা লাভ দাও এবং সব কিছু কাজ কেল্লাফতে করে দাও নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরা দিব কেশ্বরী স্বামীজি বলছেন না এই এক জগৎ জাল থেকে এই একদম লাভ দিয়ে বেরিয়ে পড়ো যেভাবে একটা কেশরী মানে সিংহকে খাঁচামুক্ত করলে সে যেমন লাভ দেয় তা এরকম বলছে সবাই চারপাশের রাস্তা দিয়ে যারা আছে তারা তো ভুজছে না হাসছে কিন্তু তার কোনো দিকে ভূক্ষেপ নেই তো স্বামীজি তো আমেরিকার পশ্চিম অঞ্চলে সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করলে ভারতে ফিরে আসবেন ভারতে ফিরে আসার আগে তিনি কি বললেন আই হ্যাভ লেকচার টু ইউ ওয়ান বেদান্ত আমি তোমাদের বেদান্ত সম্বন্ধে রেখেছি এবার তুরিয়ানন্দ এখানে আসবে আসবে ইন তুরিয়ানন্দ ইল সি বেদান্ত পার্সনিফায়েড তার মধ্যে দেখবে বেদান্ত যেন রূপ নিয়েছে এমন ভাই বলছেন যেন স্বামীজি যেন বেদান্তের প্রতিবর্তি নন হি লিভস ইট এভরি মোমেন্ট অফ হিজ লাইফ তার প্রতিটা মুহূর্তে জীবনের প্রতিটা মুহূর্তই বেদান্ত হি ইজ আইডিয়াল হিন্দু মগ তিনি হচ্ছেন আদর্শ হিন্দু তো এরকম বললেন তা এই বলে তিনি চলে আসতেন তুরিয়ানন্দজি আসবেন তা স্বামীজি নিউ ইয়র্কে চলে গেলেন আর এর মধ্যে আবার কী হলো স্বামীজি একজন শিষ্যা মিস মিনি সি বুক তিনি একশো ষাট একর জমি দিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সান আন্তন উপত্যকায় তো সেখানে স্বামীজি বললেন এটাও তোমার দায়িত্ব নিতে হবে এটাই মায়ের ইচ্ছা তবে তুরিয়ানন্দজি হেসে বললেন মায়ের ইচ্ছা না তোমার ইচ্ছা মা এটা ওনার সত্যি বলছি স্বামীজি বললেন সত্যি বলছি মায়ের ইচ্ছা তুমি বিশ্বাস করো যেভাবে আমি তোমার কথা শুনছি তুমি আমার কথা শুনছ মায়ের ইচ্ছা মায়ের বাণীও এইভাবে শোনা যায় এমন আন্তরিকভাবে বললেন তুরিয়ানন্দজি অবাক হয়ে গেলেন এবং পরবর্তীকালে তুরিয়ানন্দজিকেও আমরা দেখছি যে জগজজননের সঙ্গে তিনি কথা বলছেন তা চৌঠা জুলাই উনিশশো তারিখে ঠিক স্বামীজির দিয়ে দু বছর আগে তুরিয়ানন্দজি আর স্বামীজি আর ওই মিস বুক যিনি ওই সান্তন উপত্যকায় একশো ষাট একর জমি দিয়ে যেখানে শান্তি আশ্রম তৈরি হবে খুব কষ্ট করে শান্তি আশ্রম তৈরি করবে তার তিনজনে মিলে নিউ ইয়র্ক থেকে রওনা হলেন এই দুই গুরু ভাইয়ের শেষ দেখা স্বামীজি ডেট্রয়েটে নেমে গেলেন নেমে যাওয়ার আগে তুরিয়ানন্দি জিজ্ঞেস করলেন যে আমাকে কিছু দাও তার স্বামীজি কি বললেন গো অ্যান্ড আশ্রম ইন ক্যালিফোর্নিয়া যাও ক্যালিফোর্নিয়া থেকে আশ্রমটা প্রতিষ্ঠা করো হাই দ্য দি ফ্ল্যাগ অফ বেদান্ত দেয়ার সেখানে বেদান্তের পতাকা উত্তোলন করো ফ্রম দিস মোমেন্ট ফর গেট ইভিন দি মেমোরি অফ ইন্ডিয়া একদম ভারতবর্ষের স্মৃতিটাও ভুলে যাও মাদার উইল ডু দি রেস্ট দেখুন বেদান্ত এই তুরিয়ানন্দ জিরোতাই স্বামীজিরও তাই একই সঙ্গে ব্রহ্ম আর ব্রহ্মশক্তি মা হচ্ছেন ব্রহ্মশক্তি মাদার উইল ডু দি রেস্ট মা জানেন জগৎ জননী জানেন তা সান গেলেন স্বামীজি তো নেমে গেলেন সানসান্ত ভক্তরা বললেন স্বামীজি আমাদের কাছে আপনার কথা বলেছেন কি বলেছেন আই ইউ ইউ এ রিয়াল হিন্দু মং হু লিভস হোয়াট আই স্পিক আমি এমনই একজন প্রকৃত হিন্দু সন্ন্যাসীকে পাঠাবো আমি যা বলে গেলাম তোমাদের কাছে দেখবি যে সেই প্রতিটি জীবন দিয়ে সেটা আচরণ করছেন তুরিয়ানন্দ অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আই এম এ রোবট এই দাঁড়টানা নৌকোর মতন ছোটো নৌকো আমি স্বামীজি ওয়াজ অ্যান অ্যাটলান্টিক লাইনার বিরাট একটি জাহাজ বিরাট তিনি হাজার হাজার লোককে পার করতে পারেন আমি একটা ছোট নৌকো আমি মাত্র দু তিনজনকে পার করতে পারি এই বললেন কিন্তু দুজনেই অসাধারণ অবশ্যই স্বামীজি অত্যন্ত অসাধারণ তা এরকম সব নানারকম রকম আশ্রমের কি হতো তিনি সকাল থেকে তিনি আশ্রমটা চালাতেন তা কিছুদিন থাকলেন ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেস তারপরে তিনি ওই সান আন্ত ল গেলেন গিয়ে দেখলেন বিরাট জমি একশো ষাট একর মানে হচ্ছে প্রায় চারশো পঁচাশি বিঘা জমি আর সেখানে কোনো কিছু নেই একদম বন্ধুর উঁচু নিচু জল নেই খাওয়া নেই তো প্রথমে হতাশ হলেন সেইটা তোমরা কোথায় আমার কাছে আনলে একটি শিষ্য কয়েকজন দশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে গেছে একটি শিষ্যা সে বললেন মহারাজ আপনি যে এত মায়ের কথা বলেন আপনি কি মায়ের উপরে ভরসা হারালেন তুলেনন্দি মুগ্ধ হলেন তোমার এত বিশ্বাস তোমার নাম আমি আজকের থেকে রাখলাম শ্রদ্ধা তাহলে সত্যি সত্যি কঠোরভাবে তৈরি করলেন তাঁবু খাটানো হলো তাঁবু থাকার তার মাটির উপরে কাঠের পাতা তো করে থাকার ব্যবস্থা হলো তাই এখানে তুরিয়ানন্দ তারা সব আশ্রম তৈরি করছে কাঠ দিয়ে করছে এবং কেউ তুরিয়ানন্দ জিও ওই আশ্রম তৈরি করছেন কাঠ কেটে ইত্যাদি করতে করতে একদিন নাকে আঘাত পেলেন রক্ত পড়তে শুরু করলো তিনি মজা করে বললেন আমায় ভালো আই হ্যাভ টু বি বেটার কার্পেন্টার হ্যাঁ আমাকে ভালো কাঠুরিয়া হতে হবে এর থেকে ভালো এইভাবে ধীরে 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 আশ্রম হলো বাইরের থেকে কিছুই নয় কিন্তু আসলে একদম আশ্রমিক পরিবেশে ঠিক যেমন স্বামীজি সেখানে তো থাকার জায়গা ছিল ওই লাইনের বার্কে সেরকম রুটিন প্রতিদিনের ইয়েতে প্রত্যুষে স্নান আনতে শীতকালে অগ্নি প্রজ্বলিত করে গৃহমধ্যে সকালবেলায় স্নান করতেন শীতকাল হলে ঘরের মধ্যে আগুন লাগিয়ে গ্রীষ্মকাল হলে বৃক্ষতলে ধ্যান চলতো ধ্যানের পূর্বে সংস্কৃত পাঠ ও ব্যাখ্যা হতো এক ঘন্টা ধ্যানের পরে সবাই প্রিয় কার্য এবং রন্ধনা দিতে ব্যক্ত হতো সবাই নিজের কাজ নিজে করছে আটটার সময় ব্রেকফাস্ট তারপরে আবার কাজ আশ্রমের কাজ তারপরে দশটা থেকে এগারোটা রাজ্য বা গীতা টিতা এসব পাঠ হতো তারপরে আবার এক ঘন্টা ধ্যান হতো তারপরে একটার সময় মধ্যাহ্ন ভোজন সন্ধ্যে সাতটার সময় সান্ধ্য ভোজন সান্ধ্য ভোজনের পর সান্ধ্য ধ্যান তারপরে মাতৃভাবে মাতোয়ারা সব সময় মায়ের কথা বলতেন কেউ কেউ জাগতিক আলোচনা করবে এটা পছন্দ হতো না সবাই আলাদা জায়গায় আছে তো যেই দেখতেন যে এই কেউ হয়তো সাংসারিক সাংসারিক কথা মানে ভগবান ছাড়া অন্য কোনো প্রসঙ্গ করছেন তখনই তারা কানে শুনতে উনি যখনই ঘুরে বেড়াতেন ওর মুখ থেকে হরিওম হরিওম এই করতে করতে তিনি ঘুরতেন সব জায়গায় তার সময় মুখে হরিওম তখন দেখতেন যে হরিওম শব্দটা ভেসে আসছে কোনো এরা হয়তো অন্য কিছু আলোচনা করছে হরিওম শব্দটা কাছে চলে আসছে অর্থাৎ সঙ্গে সঙ্গে তারা বুঝতেন যে ভগবত প্রসঙ্গ ভুলে গিয়ে অন্য প্রসঙ্গ করছেন আবার তারা ভগবত প্রসঙ্গ স্বাস্থ্য পাঠ অথবা ধ্যান জপাতি করতে শুরু করতেন এবং তিনি কি বলতেন আশ্রমে কেবল মায়ের কথা মায়ের চিন্তাই চলতে থাকুন তা এরকম তো কত রকম অভিজ্ঞতা একদিন ধ্যান করছেন ধ্যান করতে করতে একটা সাংঘাতিক পোকা কামড়ে দিল তিনি অবিচলিত তিনি দায়নি করে যাচ্ছেন কিন্তু পরে দেখা গেল যে একেবারে সারা হাত শরীর ধীরে সেই পোকার বিষ অত্যন্ত বিষাক্ত পোকা ছড়িয়ে পড়ছে হবে অনেক দূর লোকালয় থেকে দূর কিন্তু এমনই মায়ের কৃপা যে বেদান্তের আকর্ষণে চল্লিশ মাইল পতব্রজে এক ভদ্রলোকে সে হাজির হলেন শান্তি আশ্রম এটাই শান্তি আশ্রম এবং কি অদ্ভুত ব্যাপার তিনি কিছু ওষুধও সঙ্গে এনেছেন এবং সেই ওষুধগুলো কাজে লেগে গেল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন তারপরে র্যাটল স্নেক ওখানে তো সবাই অহিংস এবং নিরামিষাশী ছিলেন র্যাটল স্নেক খুব বিষাক্ত সাপ সে এসে তারা যখন টাট করছে সেখানে এসে হাজির একদিন র্যাটল স্নেক কিন্তু সবাই তো অহিংস তারা কী করলেন র্যাটল স্নেক মারাত্মক একে মেরেই ফেলে সবাই দেখলেই কিন্তু তারা কেউ মারলেন না কোনো রকমের দড়ি দিয়ে বেঁধে ফেলে দিলেন আমার পরের দিন দেখা গেল সে র্যাটল স্নেক আবার এসে হাজির হয়েছে এসব ঘটনা সব অদ্ভুত তারপরে একদিন তুরিয়ানন্দি এই ভগবত প্রসঙ্গ করতে করতে এদের সামনে একটা সুসমাচার দিলেন কি সুসমাচার যে ঠাকুর বলতেন যে আমার আরো অনেক ভক্ত আছে যারা অন্য দেশে থাকে অন্য ভাষা কথা কথা বলে অন্য ধরনের তাদের জীবনযাত্রা কিন্তু তারাও সব পরম ভক্ত আমার তারপরে বললেন আমাকে মা দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে তোমরাই সেই ভক্ত সবাই একদম স্তম্ভিত উজ্জীবিত আর এরকম মানুষ বলছেন তিনি মায়ের কাছ থেকে শুনে এসে বলছেন সবাই খুব উজ্জীবিত স্তম্ভিত স্তব্ধ একটি মেয়ে বলছে কিন্তু আমার মতন এত অযোগ্য একটি মেয়ে মায়ের চিহ্নিত ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চিহ্ন তো আমি ভাবতেই পারছি না আমি তো যোগ্য নেই দূরানন্দ যে অত্যন্ত উদ্দীপ্ত ভাবে বললেন কে যোগ্য ভগবান যোগ্যতা বিচার করেন না তবে সত্যি সত্যি দেখা গেল যে সবাই যে যোগ্য ওই যে মেয়ে ছিল কিছুদিন পরে তার হঠাৎ কিছু শরীর খারাপ বা কিছু হয়ে মৃত্যু হলো কিন্তু মৃত্যুর আগে সে শ্রীরামকৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করলো এরকম সব ছোট ছোট ঘটনা একজন ভদ্রমহিলা খুব বেদান্তের অনুরাগী কিন্তু তার স্বামী একদম বিরক্ত বেদান্তের অনুরাগী বলে তাকে একদম তার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে আসতে দিতে চায় না তরিয়ানন্দীকে সে এসে সে বললেন যে স্বামী চায় না আমি বেদান্তের চর্চা করি তরিয়ানন্দী বললেন সতী নারীর কর্তব্য হচ্ছে স্বামীর কথাই তো শোনা তাহলে একটু বেদান্ত চর্চা কম হলে কি হয় কিন্তু তাই সে বেদান্তকে ভালোবেসে ফেলেছে হ্যাঁ অত্যাচার চলছে তখন তুরিয়ানন্দী বললেন ঠিক আছে আমি কি একদিন দেখা করবো সেই ভদ্র খুব ভয় পেলেন যে আমার স্বামী অত্যন্ত উগ্র প্রকৃতির আপনাকে খুব অপমান করবেন কিন্তু তুরিয়ানন্দী গেলেন গিয়ে করম করলেন একটু দুটো কথা বললেন ভদ্রলোক একেবারেই একদম পাল্টে গেলেন কিছুই বলতে হলেন এরকম মানুষ তো সত্যি কথা যে ব্রহ্মজ্ঞানী লোক তো হাজারে হাজারে হয় না দেশটাই ধন্য হয়ে গেছে যে ঠাকুরের একজন পার্শ্বদ ওখানে উপস্থিত আত্মগুলো তার যে কি ক্ষমতা সেই মানুষটি পাল্টে গেল ক্রমশ এবং স্ত্রীও তার মানে তার যে বাধা ছিল চুর হয়ে গেল এর মধ্যে সব সুন্দরভাবে চলছে স্বামীজিকে দেখার জন্য ব্যাকুল ডাক্তারও বলছেন শরীরটা একটু খারাপ হয়ে গেছে ভারতবর্ষ থেকে ঘুরে আসুন একটু স্বামীজিকে চিঠি লিখলেন কিন্তু উত্তর আসছে না অনুমতি চেয়ে লিখেছিলেন খুব ব্যাকুল না স্বামীজিকে দেখতে হবে এর মধ্যে জগের জন্য দেখা দিলেন দেখা দিয়ে বললেন না যাস না গেলে ক্ষতি হবে থাকলে অনেক কিছু হবে অনেক ভক্ত হবে না আমি স্বামীজিকে দেখব মা রাগ করলেন তার সাথে বললেন না মা অসন্তুষ্ট হয়েছেন যদিও কিন্তু যা সিদ্ধান্ত করেছি যাব। আসলে এরা তো সব পেয়ে গেছেন তো ঘরের মাকে যেমন আমরা মাঝে মাঝে উপেক্ষা করি না মা ডাকছে এই যাস না যাস না আমরা তো চলে যাই আমরা কি কখনো ভাবি যে মা আমাকে ছেড়ে দেবে এদের কিছু পাওয়ার নেই সবই পেয়ে গেছেন মা তাদের হাতের লোক জানেন তিনি বুঝতে পারছেন মা অসন্তুষ্ট হয়ে গেছেন মানে সব কিছু ভালো হবে না কিন্তু স্বামীজিকে দেখার এত ব্যাকুলতা তিনি রওনা হলেন রওনা হলেন তিনি দেখা যাচ্ছে তিনি বছর ছিলেন ওখানে প্রায় বছর মত ছিলেন আর এই লস অ্যাঞ্জেলসে তিনি ছিলেন তিনি রওনা হলেন হচ্ছে শান্তি আশ্রম থেকে লড়ানোর যে মেয়ের শেষ দিকে উনিশশো দুই খ্রিস্টাব্দে মেয়ের শেষ দিক থেকে আর আমেরিকা ছাড়লেন ফ্রান্সিসকো থেকে ছয়ই জুন তার মানে তিনি দুবছর ন মাস ছিলেন আমেরিকাতে এবং তার মধ্যে আঠেরো মাস তিনি ছিলেন শান্তি আশ্রমে তা আসার আগে তিনি গুরুদাস মহারাজজিকে দায়িত্ব দিয়ে এলেন তো গুরুদাস মহারাজকে তিনি কি বলেছিলেন বলছেন যে ডিপেন্ড অন মাদার ফর এভরিথিং সব কিছুর জন্য মায়ের উপর নির্ভর করবে ট্রাস্ট ইন হার মায়ের উপরে ভরসা করো সিভিল গাইড সেই তোমাকে পরিচালনা করবে আর একটা জিনিস মনে রাখো নেভার বস এনি ওয়ান কারোর উপরে ওরকম কর্তৃত্ব করো না লুক আপন অল অ্যালাইক ট্রিট অল অ্যালাইক নো ফেভারিস ইয়ার অল অ্যান্ড বি জাস্ট এরকম উপদেশ দিলেন ফিরে এলেন ফিরে আস্তে আস্তে হলো না পথেই দেখলেন স্বামীজির শরীর চলে গেছে এত আঘাত পেলেন যে ঠিক করলেন আর কর্মক্ষেত্রে যাবেন না যা কিছু পাশ্চাত্য পোশাক টোশাক ছিল দামি একটা গড়ি ছিল সব সমুদ্রে চলে ফেলেন মঠে এলেন সারদানন্দজি জি মহারাজকে জড়িয়ে ধরে কাঁদলেন কয়েক সপ্তাহ ছিলেন তারপরে তপস্যায় চলে গেলেন কিন্তু স্বামীজি জীবন্ত মানে স্বামীজির কথা বলে সকলকে প্রেরণা দিতেন মুক্তকণ্ঠে স্বামীজির কথা বলতেন কি বলতেন যে ঠাকুরও বুঝতে পারলো না যে কি মহাশক্তি ঠাকুর জগতের কল্যাণের জন্য এনেছিলেন স্বামীজির কথা বলছেন যে জগতের চিন্তা স্রোতে একটা তোরপাড় ঘটিয়ে দিল আর কি দুঃখ করতেন যে স্বামীজিকে চিনতে পারলাম না স্বামীজিকে চিনতে পারলাম না বলতে বলতে ভাগবতের গল্প করতেন যে ভাগবতের একটা গল্প যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের বিরহে উদ্ধব এরা সব বিলাপ করছে সেখানে গল্পটা আছে যে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ উঠেছে আর একটা পুকুরের জলে পূর্ণিমার চাঁদের ছায়া পড়েছে সেখানে মাছ আছে মা মাছ আছে আর মা মাছের বাচ্চারা আছে বাচ্চারা তো বোঝে না তারা ভাবছে ওই ছায়াটাকে ভাবছে যে তাদেরই মতন একটা মাছ তাদেরই একটা খেলার খুব খেলছে তাদের সঙ্গে চাঁদের সঙ্গে ভোরবেলায় যে চাঁদ অস্ত গেছে সেই ছোট ছোট মাছেরা মাছকে জিজ্ঞেস করছে আমাদের খেলার সাথী কোথায় মা মাছ তখন বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যাকে খেলার সাথে ভেবেছিলে সে কোনোদিনই পুকুরের বস্তু ছিল না সে অনেক দূরে ওই আকাশের লোক এই কথাটা বলে তুরিয়ানন্দ বলতেন যে স্বামীজির সঙ্গে থেকেছি খেলে খেয়ে কথা বলেছি তর্ক করেছি ভক্ত স্বামীজি আমাদেরই মতন শুধু জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি আধ্যাত্মিকতা বাচন শক্তি পাণ্ডিত্যে আমাদের থেকে অনেকটা বড় কিন্তু এখন বুঝছি যে স্বামীজি কোনোদিনই জগতের লোক ছিলেন না কোথায় স্বামীজি আর কোথায় আমরা এই কথা বলতেন আর স্বামীজির হৃদয়ের কথা বলতেন তিনি স্বামী তিনি দেখেছিলেন স্বামীজি একদিন আপন মনে কাঁদছেন গান গাইছেন একটা না জেনে কই ঘায়ল আর না জেনে যে আমার ব্যথা কেউ বোঝে না যে আঘাত পেয়েছে সেই বোঝে যে আঘাতপ্রাপ্ত লোকের দুঃখ ক আঘাতের যন্ত্রণা কত তুরিয়ানন্দী প্রথমে বুঝতে পারছিলেন না তারপর বুঝলেন যে স্বামীজির এই কান্না তার নিজের জন্য নয় সারা পৃথিবীর মানুষের দুঃখে স্বামীজি কাঁদছেন তল তিয়ানন্দীর কাছে যুবকরা যারা আসতো সাধুরা বা অন্যরা তার কি তিনি এই কথাগুলো বলতেন এটা যখন দেখেছি তখন আমার মনে হতো তুরানন্দি বলছেন যে বুদ্ধও কি এরকম কাদের নেই স্বামীজির সেই কান্না শুনে মনে হচ্ছিল যে স্বামীজির অন্তরটা যেন একটা বিরাট একটা কড়াই বা কটাহ সেখানে তিনি একটা মলম তৈরি করার চেষ্টা করছেন ব্যাধি হর মলম যে মলমের দ্বারা সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত দুঃখ লোক পেয়ে যাবে তো এরকম তার অনুভবও হয়েছিল যোগী পুরুষ তো তিনি একবার ডেট্রয়েটে আসছেন আর স্বামীজি আছেন ডেট্রয়েডে তিনি বলছেন যে আমি অনুভব করলাম যে গোটা ডেট্রয়েট শহরের সমস্ত মানুষের মানসিক স্তরটা স্বামীজি যেন উঁচুতে উঠে রেখেছেন সবাই স্বামীজির কাছে যাচ্ছেন না কিন্তু সেই দিনটা সেই স্বামীজি আছেন বলে প্রত্যেকের মন উচ্চ লেভেলে আছেন হয়তো যে সেও না বুঝে অনেক টাকার লোককে দিয়ে উপকার করেছেন এটা আমি বলছি তো এরকম স্বামীজিকে তিনি দেখেছেন আর স্বামীজি হৃদয়ের গল্প তো করতেন আর আর সাধুদের সাধুদেরকে বলতেন এই সঙ্গের ধারা চলবে হচ্ছে এই ক্রিট ওই স্বামীজি যেমন বলে গেছেন এইটা মানতে হবে কি ওই যে কাজী পুজো আর শিবজ্ঞানে জীবের সেবা ঠাকুর তো বলে গেছেন তিন দিন যদি সে কেউ ব্যাকুলভাবে কাঁধে ভগবান লাভ করবে তিনি বলছেন স্বামীজি আর ঠাকুরের ওই সেবার কথা তিন দিন যদি কেউ ঠিক ঠিক ভাব নিয়ে নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করতে পারে তার ভগবান লাভ হয়ে যাবে আর কি এটা তিনি বলতেন শেষ জি এটা যে দেহত্যাগটা হয়েছে তো তিনি তখন কাশিতে ছিলেন তার শরীরে খুব কার্বাঙ্কল হতো ডায়াবেটিস ছিল এত পরিশ্রম এত ডায়াবেটিস কোনো দিন তো সেটা চিকিৎসাও হয়নি ডায়াবেটিসে তা তার জন্য কার্বাঙ্কল বড় বড় ফোড়া আমরা শুনেছি কার্বাঙ্কল হতো তা সেগুলো যখন অপারেশন করতো যোগী পুরুষ তো তিনি বলতেন যে ক্লোরোফোন দিতে হবে না তিনি মনটাকে ওপরে তুলে নিতেন আর ডাক্তার তার মধ্যে কাটা ছাড়া করতো কিছু হতো না তো একদিন ডাক্তার ওরকম ব্যান্ডেজ খুলছে ডাক্তার তো এই ব্যাপারটা জানে না মনটা তুলে নিতে হবে তুলে নেন বলে হয় ডাক্তার খুলে দেখেন যে একটু আছে তিনি তুলে দিয়ে কিছু না বলেই ওরকম ওটাকে কেটে দিতে গেছেন উহ করে উঠেছে বলে সে কি মহারাজ এত বড় বড় ইয়ে করলাম অস্ত্রোপচার বা কাটা ছাড়া করলাম আপনি তো কিছু বলেন না আজকে বলে তুমি তো আমাকে বলো নি মনটাকে থেকে তুলে নিই বলে কষ্ট হয় না তুমি যদি একটু বলতে তাহলে তো হতো তারপরে আবার মোধে মনটাকে তুলে নিলেন তো এরকম যোগী পুরুষ ছিলেন তা দেহত্যাগটা যখন হচ্ছে সেটা একটু বলি এটা আমাদের কাছে ওই কাশিতে দেহত্যাগ হচ্ছে তার বলছেন খুব দুর্বল উঠতেও পারেন না বলছেন আমার কৌপিন কমণ্ডলু কোথায় সন্ন্যাসী তো আমি সাধু গাছতলায় থাকবো ভিক্ষা করে খাবো এখানে কি এখন কোথায় আছি এই বলছেন আমায় কৌ কৌপিন পরিয়ে দাও কমনডুলু দাও আমি গাছতলায় থাকবো আর মাঝে মাঝে ইচ্ছা হতো কি শরীর এত দুর্বল কেউ ওটাকে অ্যালো করতো না মাঝে মাঝে হতো কি আমাকে বসিয়ে দাও আমি ধ্যান করব। কিন্তু ডাক্তার বলেছিল ওরকমভাবে বসায় ধ্যান করা ওটা মারাত্মক হবে তবু বারবার ধরে আদেশ করছেন যে আমাকে বসিয়ে দাও উপেক্ষা না করে ছেড়ে দাও ছেড়ে দাও উপেক্ষা না করতে পেরে কেউ সেই আদেশ পালন উপবিষ্ট দুর্বল শরীরকে ধরে রাখলে তুলে দেওয়া হলো তারপর কেউ হাত দিতে এসছে সে বা বলে না না ছেড়ে দাও গায়ে হাত দিও না তারপরে এক সপ্তাহ আগে দেহত্যাগ এক সপ্তাহে বললেন আর পাঁচ ছ দিন খুব আনন্দ করে নাও অখর্ণানন্দ তখন ওখানে ছিলেন কাশিতে ছিলেন আর শেষ দিনের আগের দিন পূর্বরাত্রের শেষে আবার বলে উঠলেন কাল শেষ দিন কাল শেষ দিন তারপরে শেষ দিন এলো সকালবেলা অখর্ণানন্দের সঙ্গে যথারীতি সদালাভ করলেন আর যতই সেই আসল ক্ষণ উপস্থিত হতে রাখল ততই মায়ামুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে বললেন কি বললেন তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে নিশ্চিন্ত হতে পারি সকলের কাছে বিদায় নিলেন তবে যাই তবে যাই এরকম বললেন যেদিনকে চলে যাবেন সেদিনকে কোনো কিছু গ্রহণ করতে রাজি হলেন না সবাইকে বলছেন যে আমাকে একটু বসিয়ে দাও কিন্তু কেউ রাজি হচ্ছেন না কেন শরীর ভীষণ দুর্বল তোর কী হবে তখন তিনি বললেন সব বোকা কেউ বুঝতে পারছে না শরীর যাচ্ছে প্রাণ যাচ্ছে তখনও যখন কেউ তাকে বসিয়ে দিচ্ছে না তখন বললেন যে আমার পা দুটোকে অন্তত লম্বা করে দাও তারপরে প্রণামের উদ্দেশ্যে এই দুটো হাত তুলে প্রণাম করলেন প্রণাম করতে গিয়ে কী বললেন জয় গুরুদেব জয় গুরুদেব জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলো বলো তিনি সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ স্বামী অখণ্ডানন্দজি উপনিষদের বাণী উল্লেখ করলেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম উনিও সেটা উচ্চারণ করলেন তারপরে কি বললেন এটাকে আমরা বারবার বলি যে ঠাকুরজি বলেছেন জ্ঞানের পরে ব্রহ্ম তিনি তাতে প্রতিষ্ঠিত হয়েছিলেন এটা তারা তিনি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম বলে বলছেন ব্রহ্ম সত্য জগৎ সত্য এটাই হচ্ছে সব সত্য সত্যে প্রাণ প্রতিষ্ঠিত এই বলে ক্রমে নিরুদ্ধ হলো এবং তিনি দেহত্যাগ করলেন এর তারিখটা হচ্ছে একুশে জুলাই শুক্রবার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট পরের দিন মণিকর্ণিকায় শল্লী সমাধি তা হলো জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় তাদের অন্যতম পার্শ্বদ পূজ্যপাদ দূর্যানন্দ প্রণাম প্রণাম